এ কুমিল্লা মরাদপুরের মানুষ তোমরা শুনে রাখো মারকাজন্না ইসলামিয়া মাদ্রাসায় হজরত হাফিজ মাওলানা মুত্তকিবীর সুলতান সাহেবের মাদ্রাসায় নবীর ঘরের মধ্যে যে সমস্ত তালবিলি মিলা কোরানে কারিম শিখতেছে দুলে দুলে কোরান কারিম পড়ে এবং নবীর হাতিস্কনের কাম ওঠ পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার আমি বাবুই পাখির সাথে চ্যালেঞ্জ দিই এত সুন্দর করে ঘর বানাইতে পারবে না এত সুন্দর করে নিজ দিয়ে দরজা বানাইতে পারবে না কিন্তু মুরাদপুরে যাত্রা গ্রামে আমার মাতনা চাই ছোট ছোট তলবে বেহেলেমরা যে কোরআন পড়ে এবং পড়ায় যারা পড়ে এবং পড়ায় এই দুনিয়ার মধ্যে তাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই আমি বাবুই পাখি কেমন পর্যন্ত যদি তপসা করি আর রিসার্চ করি গবেষণা করি এই কোরআন পড়তেও পারবো না পড়াইতেও পারবো না কিন্তু পৃথিবীর ইঞ্জিনিয়ার তোমার চাইতে আমি কম দামি ইঞ্জিনিয়ার নয় তোমার যত টেকনোলজি তুমি শিখেছ আমার একটা বাসার দরজার কাছে তুমি ফেল করবে আল্লাহ বলতেছেন শরীফের আমার এ দুনিয়ার মানুষ এই যে নেতাগুলো এখন আমার আগে যে পরিচয় দিয়ে গেল তারা চেয়ারম্যান তারা মেম্বার তারা মাস্টার তারা এলাকার প্রতিনিধি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এদের দ্বারা খ্যাত কিন্তু তাম পৃথিবীর দিকে তাকালে দেখা যায় সমস্ত জায়গায় মিল আছে মোহাম্মদ আছে আমাদের বাংলাদেশের নেতাদের মধ্যে কোন মিল নাই একজন আর যদি দিকে ভাবে তাকায় আর একজন ওভাবে তাকায় বলতে চাই আমার পিছনে না আসে আসলে কিন্তু বালিশ ছাড়া সহায় দেব আছে না নাই কিন্তু এই নেতার দিকে লক্ষ্য করে পিপিলিকা নামে একটা প্রাণী আছে যার নামে আমার আল্লাহ কোরআনে কারিমে একটা সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো সুরত আন্নামল আর নামলি মানে সুরা পিপড়া কি জানো ভাই পিপড়া এই পিপড়াকে আমার আল্লাহ এত পরিমাণ জ্ঞান করেছেন পিপিলিকা যখন লাইন ধরে হাঁটতে থাকে সামনে পানি পিছনে পানি ডাইনে পানি বামে পানি পিপিলিকা হাঁটতে হাঁটতে একটা রানী পিপড়া এই লাইন বাই লাইন চলতে চলতে এর থেকে আলাদা হয়ে যায় বাহিরে যায় পিছনে একবার যায় সামনে একবার যায় আপনারা দেখেছেন নাকি যখন বৃষ্টির সময় পিপিলিকা লাইন দেয় দেখবে লাইন ধরে একটা না কিছু পিপিলিকা চলতে থাকে একটা পিপিলিকা একবার পিছনে যায় একবার সামনে যায় এটা জানেন নাকি কে গোয়েন্দা সংস্থার প্রধান হেড অফ দা ডিপার্টমেন্ট ইনি বলতে থাকে হে পিপিলিকা তোমরা আমার দেশের জনগণ আর আমার সামনে আছে লিডার প্রধানমন্ত্রী এই লাইনের আঁকা বাঁকা যদি চলতে থাকো তোমার চাকরি বান্দরবন হেলটেক্স কাঁকড়াছড়ি পাঠানো হবে কি পাঠানো হবে কাঁকড়াছড়ি এই পিভিলিক কথা শুনে কোনো দিকে হেলে না দোলে না সামনে যখন গেছে দেখে পানি আর পানি তখন রানী পিপড়া টেবিলের উপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবে আগে উপস্থাপন করে এখন জনসমুদ্রের জনসম্মুখে এই সমস্ত জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ হবে তোমরা স্থিরভাবে দাঁড়িয়ে দাও এ প্রধানমন্ত্রীর দিকে চোখ মেলাও কোনো দিকে নজর দিও না কথা বলো না এবার জাতির উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী ওই পিঁপুড়ার প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্টে এভাবে বক্তব্য দেয় বলে আমার জনগণ শুনে রাখো

যখন উপরের পিঁপড়া নিচায় যাবে নিচের পিঁপড়া উপরে উঠবে দম লেগে গেলে নিচেরটা ওপরে আবার যখন ওপরটা নিচে যাবে দম লাগবে আবার নিচে এভাবে এই একের পিঠে এক থাকতে থাকতে ছয়টি মাস পানির উপরে থাকতে পারে কোনো হিংসা করে না এভাবে তাদের জীবিত জীবন বাঁচাতে পারে কিন্তু আমি আর আপনি এক সেকেন্ডের জন্য এভাবে তাকাই ওইটা আসতেছেন ওটা তো ওই দলের ওর চাবালি একদম এক শর্ট দেব ডাইনিস পড়ে যাবে আর ভোট ওর কাউন্সিলে ঢুকতে দেব না আসে না নাই ঢোকার আগে আমরা পাশ ওরা আসবে কেন ওরা ঢুকতে পারবে না আপনারা রাগ করতেছেন নাকি ভয় লাগছে নাকি কিন্তু ওই পিপি লিখা ডেকে টেকে বলতেছেন আমাদের ভিতরে আমার আল্লাহ জ্ঞান দান করেছেন আমাদের ভিতরে একতা একতাবদ্ধ বড্ড দান করেছেন আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ولا تفرقوا واعتصموا بحبل الله ثم الله الرجوك اكره على الله الرجوك কে الله তাফর রকু বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন না তোমরা অন্যদিকে চলে যেও না তোমাদেরকে বাগে খেয়ে ফেলবে ইসলাম কয়টা কোরআন আল্লাহ কয়জন সমস্ত সবকিছু একজন দলকে নটা হবে পড়াশোনা আছে কিনা আমরা পড়াশোনা করি হুজুরিরাই তো আগে জাহান নামে যাবি এই আওয়াজ শুনি আর কি হবে বলে না তিয়াত্তরটা দল হবে এ তিয়াত্তরটা দল অমুসলমান ইহুদি খ্রিস্টান রাজ্য অরাজ্য মুসি কাউরা বাউন মেতর ডোম পাদ্রী এগুলোর মধ্যে হবে না শরীফের চরিবের কিতাবুল ইমান এর স্বারার ভিতরে লেগে এই 73টা দল হবে সব মুসলমানের মধ্যে এক দল নামাজি এক দল বে নামাজি কয় দল হলো এক দল রোজাদার আর এক দল বে রোজাদার এক দল পর্দা karne wala এক দল বে পর্দা karne এক দল নবীর তরিকা গ্রহণ করে আর এক দল শয়তানের তরিকা গ্রহণ করে এইভাবে গুনতে গুনতে বাহাত্তরটা হবে জাহান নাবি সাহাবায়াম বলেন কালু যা রসুল আল্লাহ ফিরে কলু কালু মাহিয়া যা রসুল আল্লাহ আপনি যে বললেন তিহাত্তরটার মধ্যে বাহাত্তরটা জাহান্নামি হবে একটি মাত্র দল জান্নাতি হবে তারা কারা আল্লাহর নবী আপনি বলে দিন নবী আমার বর্ণনা করেন ও সাহাবারা যারা আমার এবং আমার সাহাবাদের অনুকরণ অনুসরণ যারা করবে ওরাই হবে আমার পথের সঠিক দল এখন দেখেন আমাদের মধ্যে ইউনিফর্ম নবীর মতো আছে কিনা জামাটা নবীর মতো আছে কিনা নবীর মতো নামাজি কি কিনা নবীর মতো পর্দাওয়ালা কি কিনা নবীর মতো কোরআন আছে কি কিনা নবী কোনো দিন খায় নাই আমি সুদ খাই কি না নবী কোনো দিন হারামভাবে অন্যের মাল লুণ্ঠন করে নাই আমি করছি কিনা নবী কোনোদিন অন্যের জায়গা জমি দখল করে নাই আমি করছি কিনা নবীর প্রত্যেকটা কি প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ইউনিফর্মের মধ্যে প্রত্যেকটা রঙে তাকায় দেখো নবীর সুন্ন আর নবীর তরিকা একদিকে আর আমি আসি আসমানের স্বার্থবক আসমানের উপরে এই একটা গান গায় রবি তোমার গান গেলে তোমাই ভুলে যাই রবি গেলে তোমায় ভুলে যাই গানটা শুনতে মজা খুব কিন্তু অত তো মাথার গরম আগুন হচ্ছে রবিউল আউ্য়ালের একদিন কি নবীকে ভালোবাসবো না চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে নবীকে ভালোবাসবো চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে এবার আসেন একটা গোনা আছে আমাদের যেই গোনাগুলো পানির নিচে ডুব মারলে চব্বিশ ঘন্টা হয় ঘুম আসেন চব্বিশ ঘন্টা গোনা লেখা হয় প্লেনের প্লেন যে চালায় তাকে কি বলে পাইলট এই যে স্টার্টিং ধরে চালাচ্ছে চব্বিশ ঘন্টা গোনা লেখা হয় ঘুমের ঘরে স্বপ্নের ঘরে চলন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় চব্বিশ ঘন্টা গোনা লেখা হয় সেটা হলো যারা দাড়ি কাটে এবং সাটে গোনায় জারিয়া দাড়ি কাটে এবং যারা ছাটে এখন বলেন আমরা যারা নবীর উম্মাদ নবীর গলায় ছুরি দেওয়া এটাকে নবী আমাকে ভালোবাসলাম না নবীর গলায় ছুরি দিলাম যারা দাড়ি কেটেছেন তও বা করেন আর কাটবো না রাগ করবেন না যে হুজুর এসেই আমরা কাটি বলি সাহেব সামনাসামনি আমাদের বলছে আপনাদের বলছি না গোটা বাংলাদেশে গোটা পৃথিবীর দিকে তাকান আমি সৌদি আরবে ষোলোতে হস আল্লাহ তালা করাইছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে বাংলাদেশ হিন্দুস্তান আর পাকিস্তান এই তিন দেশের মানুষ বেশিরভাগে আল্লাহাককে ভয় করে মহব্বত করে প্রেম ভালোবাসা এই তিন দেশের মানুষের মধ্যে আমার নজরে পড়ছে আর সব উইদাউট মানে কি ইসলাম ভালোবাসা সব আছে কিন্তু অল বোর্ডের দিক টাকালি এরা খ্রিস্টান ইহুদি নাসারা না কোন দেশের বোঝা যায় না না তুর্কিস্তান জাপানি ইরানি না চাইনিজ না বোঝা যায় না কিন্তু এই তিন দেশের মানুষ যারা পরিপূর্ণ আল্লাহর আল্লাহর নবীর প্রেমিক তাদের দিকে তাকাইলেই বোঝা যায় এই লোকটা আল্লাহর বান্দা আর নবীর উম্মত কি সুবহানাল্লাহ বলবেন না ওনার জন্য একজন পূত পবিত্র আল্লাহ পাকের প্রেমিক বান্দা এবং হকানি আলেম এ দিন ছিলেন উনি যে দিন মারা গেছেন ওই দিনই কাসেম নানু দুবি রহমাতুল্লাহ আলাইহ পরে উনি চলে যাওয়ার পরে দুই তিন পরে কারি তৈয়ব সাহেব মোহাম্মদ বহুত হয় ওনার নাতি উনি ওনার সাথেও একই দিনে সাউথ আফ্রিকা ইংল্যান্ডে মারা গেছেন এই দুইজন বাংলাদেশের বড় বড় আলেমে দিন দুনিয়া ছেড়ে একই দিনে চলে গেছেন আমার মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও কারি তৈরি একটা রেসালার মধ্যে ঘটনা নাকি দিল্লির মধ্যে আমি নিজে সফর করেছি আগ্রার তাজমহল আমি নিজে চোখে দেখেছি কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী যিনি কুতুবুদ্দিন মিনানা করেছিলেন চারটা সত্য এঁকেছিলেন আমার জানাজান আমার ওই লোকটি পড়াবে যেই মানুষটার মধ্যে তাহাজ কোনোদিন কাজা হয় নাই যেই মানুষটার মধ্যে তকবির কোনোদিন ছোটে নাই যেই মানুষটা কোনো দিন মিথ্যা বলে নাই যেই মানুষটা কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই যেদিন আব্দুল কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী মারা গেল এই ভবিষ্যৎ এই কথা বলে এলান দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম দিল্লির মধ্যে দিল্লির রাজধানীর মধ্যে কুতুবুদ্দিন কাকির এই কথা এলান করা হয়েছে এই চারটা গুঞ্জার মধ্যে আছে সামনে আগাও তার দ্বারা জানাজা পড়া হবে কেউ আগায় না কেউ আগায় না ওই সময় দিল্লির মধ্যে কুতুবুদ্দিন আলতামাস আল্লাহ রলি ছিলেন বাচ্চা ছিলেন কুতুবুদ্দিন আলতামাস চোখের পানি ঝরাতে ঝরাতে যায় নামাজের পাটি নিয়ে সামনে আগায় আগাইতে আগাইতে লক্ষ লক্ষ মানুষের ভিড় ভেদ করে আলাদা করে কুতুবুদ্দিন কাকির খাটের কিনারায় আসলো কাপনের মুক্তি না খুলে কুতুবুদ্দিন কাকির কানে কানে কি যেন বলতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে কুতুবুদ্দিন রে আমি যে নেকামুল করি আমার প্রেমের প্রেমিক হইয়া আমি যে গভীর রজনীতে আমলগুলো করি এই খারাবি থেকে আমার মালিক আমাকে বাঁচাইছে পৃথিবীর কোনো মানুষ জানতো না আজকে সমস্ত মানুষের কাছে তুমি উন্মুক্ত করে দিয়েছ কাপনের ভিতর থেকে উত্তর এসে যায় কুতুবুদ্দিন কাকি বলতেছেন কুতুবুদ্দিন আল তামার তুমি শুনে রাখো শুনে রাখো আমি জানি আমুলগুলো তুমি করো আর আমার মনের ধারণা ছিল তুমি ছাড়া আমার জানা যা কেউ পড়াইবে না اي كلام زد قران حكيم حكمه ايه اولى يا زلست قديم جميع العلم في القران حكيم تكاثرت عنه افهام الرجال بقى قران كلام اللَّهِ بَشْنَا قديم قديم ستي قديم ست نيمو বাংলা কবি বলেন প্রেমিকের জালা প্রেমিক বসে প্রেমিকা খোদার প্রেমে এত জ্বালা শুধু বসে আউলিয়ায় কি বলবেন না আজকে আমাদের সমাজের মানুষ যখন আমরা বয়ান শুনতে আসবো মাহফিলে আসবো আমাদের মনের মধ্যে একটা নিয়ত হয় নিয়তটার মধ্যে হলো যে হুজুর আসতেছেন তার কণ্ঠ কেমন হবে তার বাসনভঙ্গি কেমন হবে ওই হুজুর কোন তরিকার হবে কোন মডেলের হবে হুজুর যদি আমার মডেলের না হয় হুজুরের দিকে পিঠ ফেরা চলে যাব আছে না নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা যখন নবীর সামনে বসতেন দেখেন তো কাগজে কিছু লেখা আছে কি কিনা এখানে কিছু লেখা আছে নাকি আমি যদি এখানে লিখতে যাই এই লেখাটা আমাকে বাধা দেবে লিখো না আমি আগের থেকে লেখা আর সাহাবারও যখন বসতো খালি সাদা মন মা বোনেরা যখন টিউবওয়েল এর সামনে কলসের মুখ লাগায় আর টিউবওয়েল এর পানি চাপতে থাকে বলেন তো টিউবওয়েল এর মুখ ছাড়া যদি কলসের মুখটা দূরে সরে যায় পানি পড়বে না বাহিরে যাবে তাহলে খালেস নিয়ে যদি কোরআন হাদিসের কথা শুনতে না আসেন কেমন পর্যন্ত যদি ওয়াজ শোনেন ওই ওয়াজের দ্বারা ফায়দা হবে না ওই ওয়াজের কারণে বরঞ্চ আপনি জাহান নামি হয়ে যাবেন আমরা ওয়াজ শুনতে আসি নিয়ে এই সাহাবায় কেরামের মতো না প্রত্যেকটা মানুষের মধ্যে নয় কিছু কিছু মানুষ আমরা ওয়াজ শুনতে আসি আমরা এইভাবে লেখা নিয়ে বুদ্ধি আর বিদ্যা নিয়ে পাণ্ডিত্য নিয়ে আমার মধ্যে অনেক এলেম আছে আমি স্কুল মাস্টার রিটায়ার্ড হয়েছি আমি চেয়ারম্যান আমি কোটিপতি আমি শিল্পপতি ও হুজুরের রস কে শোনে মনের মতো হইলে শুনবো নইলে শুনবো না এই নিয়ে যদি আপনি করে আসে থাকেন তাও বা করেন কামত পর্যন্ত যদি অবশ্য শোনেন কোনো কোরআনের আয়তের দ্বারা আপনি হেদায়ত প্রাপ্ত হবেন না কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা যখন আসত এইভাবে সাদা অন্তর নিয়ে নবীর সামনে বসতেন কলসের মুখ আর টিউবওয়েলের মুখ একাকার হত সাহাবা একরামের সামনে যখন বয়ান চলত আসমানের বাড়ি ধারা আসমানের মালিক রহমতের সকিনা নাজিল করত সাহাবা একরাম রসুলের বয়ানের মাধ্যমে সরাসরি জান্নাতকে দর্শন করত জাহান্নাম দর্শন করত নিয়ে খালেস না থাকার কারণে বক্তারও কোনো ফায়দা হয় না শ্রোতার কোনো ফায়দা হয় না ওয়াজের শেষে কিছু বিরানি ওয়াজের শেষে যে বক্তার কিছু হাদিয়া কে আমত পর্যন্ত বা শুনলেও করাইলেও বিন্দু পরিমাণে কামল হবে না তৃতীয় নাম্বার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলী একটা ঘটনা উল্লেখ করেন দিল্লির মধ্যে বানরের উৎপাদ হয়েছিল কিছুর উৎপাদ বানরের উৎপাত এই বানরগুলো যতগুলো ফসলাদি লাগাইত এ ফসলগুলো ধ্বংস করে ফেলতো নারকেল গাছে নারকেল হইলে সুড়ে সুড়ে ফেলাই দিত জালি অবস্থায় এভাবে আম গাছে আম হওয়ার আগে আমগুলো ফেলাই দিত একদিন দুই দিন করতে করতে বড় বড় ডাক্তারেরা বোট বসাইল ও ডাক্তার জি এই যে বানরগুলো আমাদের উৎপাদ করে এমন কোনো দামি বিষ যদি থাকে এমন কিছু ওষুধ মা দিন যেই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে কোনো খাবারের সাথে বানর মারা যাবে তালবেলেমরা এদিক তাকাও তালবেলেমরা এদিকে তাকাও ঠিক এই অনুযায়ী কিছু রুটির মধ্যে বিষ মাখানো হলো আর গহীন অরণ্য থেকে ঝোপঝাড়ের মধ্যে অনেক মানুষ বসা আছে গোপনে গোপনে দেখতেছেন কোন দিক থেকে বানরগুলা আসে বানরের ঝাঁক একটা চলে আসলো পিছনের পাশাটা হলো লাল বুড়ো বান্দর দেখছেন এই বানরের ভিতরে বড় বড় বানর সামনে আসলো চেয়ারম্যান মেম্বার এমবিবিএস এফসিএস জজ ব্যারিস্টার উকিল মুক্তার মাস্টার এভাবে চকিদার এই জাতীয় মানুষ সামনে আগে আসলো পিছনে জনসাধারণ অনেক বানর যখন আগে আসলো সিয়ারম্যানের আগে অথবা মেম্বারের আগে শিক্ষিত মানুষের আগে আওয়ামুন নাস আম পাবলিক কিছু থাকে না কিছু নাস্তা দিলে আম পাবলিক গুলো জোর করে নিতে যায় আগে আগে খেতে যায় ঠিক এমনি ভাবে বানরগুলা খাওয়ার জন্য যার আওয়ামুন নাস সাধারণ বানর এরা ওই বিষ রুটিগুলো খাওয়ার জন্য হাতে নিয়েছে হাতে যখন নিয়েছে একজন সবার আগে খাওয়ার জন্য যখন মুখ বরাবর নিয়েছে বানরের অল বডি কিন্তু প্রায় সব মানুষের মতো দেখছেন কিনা যখন এখানেই নিয়েছে ঘেরান ছুটে নাক বলে দেয় এ বানরের লিডার অন্য বানরগুলোকে সিগন্যাল দাও এটা সিগনাল দিছে ওদের একটা সিগন্যাল আছে বলার সাথে সাথে এর অর্থ হলো কেউ খাবারে মুখ দিও না এ খাবারের মধ্যে বনিয়া দম বিষ এই খাবার খাওয়া যাবে না কথা বললেন না এবার ওর ভিতর থেকে দশজন তার ভিতরে এম এর বাবা ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্ট এফআরসিএস এখানে দাঁড়া বনি তুমি গাছকে দেখায় দিব এই রুটিওয়ালা বিশ আমরা খাইবো কিন্তু কেউ মরবে না চলো জঙ্গলের অরণ্যের মধ্যে এমন কিছু গাছের পাতা আছে নিয়ে আসবো এক হাতের ভিতরে একটা রুটি কামড়ে দিবো আর এক হাতের ভিতরে একটা পাতা কামড় দিবা এভাবে যখন পাতাগুলো খাওয়া শেষ হয়ে গেল কোনো বানর মরল না হাতে তালি দিয়ে সমস্ত ডাক্তারদেরকে পিছনের উল্টো লাল বলতেছেন তোমাদের বাফের দাদার দাদার চাইতে বড় ডাক্তার আমরা তোমাদের ডাক্তারে হলো এই কথা ভোজন নাই বলে মার্কা হাজুর সন্নাম দিকে লক্ষ্য করে বানর বলতেছেন মুরাদপুরের জাড্ডা গ্রামে মার্কা সুন্নাহ এই মাদ্রাসায় যে ছোট ছোট তালমে কোরান পড়ে এবং পড়ায় এই কোরআন কামত পর্যন্ত যদি তপসা করি পৃথিবীর ডাক্তারদের চ্যালেঞ্জ দিয়ে বিষওয়ালা রুটি খাইয়ে হজম করতে পারি কিন্তু কোরান পড়তেও পারবো না পড়াইতেও পারবো না ওই কোরানের গুরুত্ব আমরা বা বুঝবো না আহ কোরআন আব আল্লামা কোরান যে শিখে এবং শিখায় আমার আল্লাহ তাকে সবচেয়ে দুনিয়াতে দামি করেছেন কিন্তু বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের চাইতে সবচেয়ে নাক মুখ চোখ ব্যাকা করে এরা হচ্ছে ফকিরি গোষ্ঠী এরা হচ্ছে কি এরা মিসকিন এরা লোকের কাছে হাত পাতে ওদের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না মাদ্রাসা পড়ছে ডিগ্রি ভালো না একটা গ্রাজুয়েট দেখ বলে কি বলে না কিন্তু আল্লাহ বলছে আল্লাহর নবী বলছে হাদিস বলে কোরআন যে পড়ে এবং পড়ে তার দাম আসমানের উপরে আসমানের জমিনের উপরে আর বেশি তার মতো দাম কারণ নাই কে বলছেন এটা একটা জিনিস দেখেন কিছুদিন আগে লাগছিল সূর্যটার ইংরেজিতে নাম দিয়েছে ফায়ার অফ রিং একশো সত্তর বছর এই সূর্যগ্রহণ একশো সত্তর বছর পরে এই সূর্যগ্রহণ লাগছে এই সূর্যগ্রহণটার চার সাইডে লোহার আঙ্গারের মতো ছিল এই পিরিসটা যেমন গোল এই সূর্যটা গোল সূর্যের গোল একটা লোহার আংটার মতো যেটা আগুনের আংলার মতো ছিল এই সূর্যগ্রহণ যখন লাগছে আমার এলাকায় যেখানে ছিলাম ঢাকাতে আসার আগে ওখান থেকে আমার কিছু মুসুল্লি আমার দেশে আমি মাহফিলে যাই আমি ইন্ডিয়াতে আপনাদের প্রোগ্রাম করি এই ফেব্রুয়ারিতে আমার প্রোগ্রাম আছে জানুয়ারির মাস ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে গত বছর মুর্শিদাবাদে প্রোগ্রাম করছি এই একত্রিশে অক্টোবর এই যে মাস চলে গেছে নভেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবরের একত্রিশে অক্টোবর কলকাতায় আমার প্রোগ্রাম ছিল বর্তমান এনআরসির আইনের কারণ নরেন্দ্র মোদী মালায়নের বাচ্চা মালায়ন মুসলমানদের উপরে উঠে পড়ে লেগে গেছে কিন্তু আল্লাহ পাকের বিচার শুরু হয়ে গেছে আগেও হয়েছে এখনো হচ্ছে যে আস্তে আস্তে নরেন্দ্র মোদী যে জেলখানা করছিল সেটা ভাঙ্গা শুরু হয়েছে কিছু মান বলবেন না ভয় করছে নাকি আমরা তো সব মুসলমান নরেন্দ্র মোদী জাতি আমরা না মুসলমান জাতি ভয় বলবেন বুলেট বোমের মতো কথা কি ভয় কি যে সে চালাল হয়ে আমাদের ভাইদের কষ্ট দেয় আমাদের ব্যথা লাগে না কি এ চালালের জবাব দেওয়া দরকার কিনা যাই হোক আমি যে কথা বলতেছিলাম কোরআনে হাকিম এই মাদ্রাসায় পড়ানো হয় এই কোরআনে হাকিম যারা পড়ে এবং পড়ায় দুনিয়ার কিছু উদাহরণ আপনাদের সামনে দেই তারপর আমার আলোচ্য আয়াতের দিকে যাব যারা কোরআন পড়ে এবং পড়ায় সমাজের ভিতরে দেখাইতে পারবেন একজন কারি সাহেব হাফেজ না আলেম না সে বসে আছে না সম্মানের সাথে আছে সম্মানের সাথে একটা সরকারি লোক পঞ্চাশ হাজার টাকা বেতন পায় কারি সাহেবের বেতন কিন্তু সরকারি লোকের পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়ার পরেও ফ্যান আনতে নুন নাই পঞ্চাশ হাজার বেতন পায় ঋণ আছে দশ কোটি আছে না নাই পাঁচ হাজার টাকা বেতন পায় তার চেহারার দিকে তাকায় পান খেয়ে একটা হাসি দেয় দিলে মনে হয় এলাকার শ্রেষ্ঠ ধ্বনি কারি সাহেব যদি তোমরা তাকুয়ার পথ অবলম্বন করো আর ইমান আনার পর ইমান আনো আর তাকুয়ার পথ অবলম্বন করো আসমানের সমস্ত আস মতের দরজা তোমাদের জন্য খুলে দিব আমি মাদ্রাসায় পড়েছি হেফজ পড়েছি তাপসির পড়েছি আর ডক্টরেট করেছি আমি অনেক ধনী পরিবারের ছেলে না কিন্তু যেই সম্মানে এখানে কথা কথা বলতেছি যে মুস্তাফিজের বললাম তার বড় ছেলে ব্যাংকের ম্যানেজার আমার স্কুল সাথী মুস্তাফিজ আমার সম্পর্কে চাষা আমি ভাতি ভাতিজা কিন্তু আমি বয়সে বড় হওয়ার কারণে সে আমার চাষা বলে এর উপরে যে ভাইয়ের খেলা শিখাইছিল আমি হেফজোখানা নিয়ে গিয়েছিলাম এই হেজ্জখানে নিয়ে যাওয়ার পরে হেজ্জখানায় পড়বে না বলে কবরের মধ্যে সে পালাইতো মুস্তাফিজের ওপরের যে ভাই যে খেলা শিখাইছে এর আব্বা আল্লাহ আলা মানুষ মা আল্লাহ আলা নারী কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কুদরতের কারিশমা ছোট্ট একটা সিগন্যাল বাতি দি ধাক্কা দিয়ে কোটি কোটি টাকার মালিক তার বানায়া দিয়েছে বলে সুবহানাল্লাহ খেলা কি সুবহানাল্লাহ খেলা তো হারাম সুবহানাল্লাহ এখানে বলার দরকার নেই হারিজিদের খেলা সব কি হারাম লক্ষ কোটি কোটি সম্মান নিয়ে ছোট ছোট বাচ্চারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোরআন প্রতিযোগিতা করে বাংলা ফার্স্ট হয়েছে বাংলাদেশ কি ফার্স্ট হয়েছে ওর এক একটা উইকেটের দাম পড়েছে যে টাকা ইনকাম করেছে পনেরো লাখ বিশ লাখ এক একটা যে উইকেট ফেলাইছে এক একটা বল মারছে সমস্ত টাকা এখন যে টাকার মালিক হয়েছে ও এক একটা উইকেট আর বল পড়ছে এক একটা বলের যে ইনকাম করছে তাতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এক এক বলে ইনকাম করছে সে কথা বলেন দেখবেন এই ছেলেটার দাম বেশি না একটা কোরআন বলা ছেলের দাম বেশি এই ছেলে যখন ইংল্যান্ড থেকে আসলো তখন একে ফুলের সংবর্ধনা দেওয়া হলো কিন্তু বাংলার এ সমস্ত কলিজার পুতুলি কোরআন শিখে আসার পরে সংবর্ধনা নাই ফুলের তোড়া নাই তার কোনো কি তাকে রিসেপশন করার কোনো লোক নাই অথচ মাসিজ বাংলাদেশ যে অধিনায়ক সে বলেছে তার স্ট্যাটাসে যারা যুবক ভাই ফেসবুক চালান বলে আমরা ক্রিকেট খেলি তাই কি আমাদের চাইতে এই কোরান পডনেওয়ালা আর পুরস্কার বিশ্ব জয় করেছে আপনারা পড়েছেন না ফেসবুকে এটা মাশরাফির বক্তব্য এখন বলেন এই দেশের ভিতরে কোরান পডানেওয়ালা পড়ানেওয়ালা আল্লাহ বলেছে দামি নবী বলেছে দামি কোরান বলেছে দামি কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় কোরান পডনেওয়ালারা দামি না যারা দুনিয়ার গেরাজুইট ওরাই সমাজের কাছে দামি দামি ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলেন এতে আমার কোনো যায় আসে না এতে আমার কি আসে না আমার কোনো যায় আসে না ছোট্ট একটা উদাহরণ দেই সবাই কিন্তু বাচ্চার পাগল রাজার পাগল ক্ষমতার পাগল ঠিক না ফেরাউন একজন বাচ্চা ছিল নাম শুনছেন ফেরাউন তা ফেরাউন একদিন রাজ দরবারে বসা সবাই খেয়াল করে শুনতেছেন তো ফেরাউন একজন রাজ দরবারের মধ্যে বসা বসে বসে মানুষের সামনে বয়ান করতেছেন এমনি মুহূর্তে ফেরাউনের রাজ দরবারের সামনে দিয়ে একজন মুসাফির মানুষ মাথায় তার পাগড়ি প্যান্ডেলের বাম সাইডে যারা কথা বলতেছেন যারা বাম সাইডে কথা বলতেছেন আমি যুবক ভাইদের হাতে ধরি অল্প সময় কথা বলবো গভীর রাত্রে অস্থি দয়া করে এই জান্নাতি প্যান্ডেলের মধ্যে চলে আসেন মাথার ভিতরে পাগড়ি গায়ে লম্বা জামা রাজ দরবারের দিকে লক্ষ্য করে দেখে ফেরাউনের মুখটা বড় মলিন ভাই আমার দিকে খেয়াল করেন কি যেন ভাই মুখটা বড় মলিন খেয়াল করে শুনুন দোয়া করে দেব আপনার খারাপ লাগলে বলবেন হুজুর দোয়া রাজ দরবারের দিকে লক্ষ্য করে দেখে ফেরাউনের মুখটা মলিন আপনাদের এখানে মাহফিল হচ্ছে একটা মানুষ আছে অনেক দূর থেকে ওই লোকটা এই স্টেজের মধ্যে দেখেন সভাপতি সাহেবের মুখটা মলিন আমি বয়ান করতেছি মোসাফিরের বাড়ি এখানে না সভাপতি সাহেবের পাশে এসে বলতেছেন মুরব্বী আপনি আমার বাপের বয়সের মানুষ আপনার মুখের প্রতিচ্ছবি দেখে মনে হয় মনে বড় কষ্ট হুজুর ওয়াজ করতেছে আপনি একটু পরামর্শ করি বলেন তো যদি কোনো কষ্ট থাকে আমার কাছে এমন বয়ান আছে আমি এমন ওয়াজ করব আপনার কষ্ট মুছে যাবে আছেন না অনেক পণ্ডিত দোকানে এসে সকালবেলা নামাজ পড়েনি কি নেই নামাজ পড়েনি দুই সাইড দিয়ে শয়তানের পেশাব গড়ি গড়ি পড়ছে গড়াই গড়াই পড়ছে এসে বলছে দোকানে আল্লাহ আসমানে কোথাও নাই বলবেন না বিল্লাহ কেন নাই দোকানদার প্রশ্ন করছে বলে চেসনিয়া বসনিয়া আরাকান ফিলিস্তিন মায়ানমার সিরিয়া এ ভারত এই সব জায়গায় মুসলমানদের শুধু মারে শুধু মারে আল্লাহ নেই মনে হয় বিল্লাহ তখন দোকানদার আবার নামাজিল যেই ওই ওই প্রশ্নের জবাব আমি দিচ্ছি ফজরের নামাজ পড়েছিস আচ্ছা না তা তো পড়িনি আচ্ছা না নাই হুকুকুল এবাদের হক কুল এবাদ বান্দার হক আল্লাহর হক আল্লাহর হক আল্লাহর বিধান পালন কর বান্দার হক আপনার কাছে টাকা নিয়েছি যদি না দেই আপনি মাপ না করলে কে আল্লাহ আপনার আমার মাপ করবে না এখন সকালবেলা আল্লাহর হকটাই সে আদায় করে নি সে চার দোকানে এসে বেনামাজি আল্লাহর বিচার করছে শেষ নিয়ে বসনিয়ার এই যে যুদ্ধ হচ্ছে আল্লাহ দেখে না কেন আছে না নাই এই বলে তো পাঁচ অক্ত আমাদের বেশি দাম না দুনিয়ার রাজত্বের বেশি দাম যে আল্লাহ পাঁচ নামাজ পড়ার কথা বলছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নামাজ না পড়লে জাহান নামের কারাগারের হবে পড়লে এই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে আছে না নাই কিন্তু বলেন আজকে সমাজের মানুষ এখানে অল্প মানুষ অনেক বড় জনসমুদ্রের আল্লাহ কথা বলা তৌফিক দেয় তা আমি যদি পরীক্ষা নেই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ফজরের জামাতের সাথে নামাজ হয়নি পরীক্ষা নিলে ধরা পড়বে পড়বে কিনা কিন্তু আমরা এত পাগল এত পাগল অনেক রাত্রে যখন এই রকম প্রেমের নিশানা দেখাই নিজের স্ত্রীকে প্রেমের কারণে নেশার কারণে এসে মা বলি ডাকি আছে না নাই তাহলে আল্লাহর প্রেম ভালোবাসা করতে করতে একজন ওয়াশ শুনছে পাগড়ি বান্ধব অনেক সবাবের কাজ ইমাম সাহেব তাকবিরে তাহারিমা বেঁধে হাত বেঁধেছে মুখ মানে মোয়াজ্জিন সাহেব একামত দিয়েছে এখন সে ওয়াশ পাকড়ি বান্ধ অনেক সবের কাজ ওপরে জুব্বা আছে ভিতরে লুঙ্গি আছে জুব্বার নিচে লুঙ্গি খুললে কেউ বুঝতে পারবে না সোয়াব তো বিশাল কি করলে পাকড়ি বাঁধলে তখন লুঙ্গিটা খুলি মাথায় বানছে আছে না নাই মাথায় 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 যখন বানছে বান্দার পরে এই লোকটা বেশি একটা নামাজ কালাম পড়ে না আজকে নতুন কোনো মতে ধাক্কায় মসজিদে চলে আসছে এখন সামনে একজন নব মুসলিম ছিল এরও কাপড় কি যেন ভাবে কাপড়টা খুলে গেছে এখন এ কি করবে কোনো কিছু টাল বাহানা না পেরে ইমাম সাহেব নামাজ পড়ছে ইমাম সাহেবের পুরুষ অঙ্গ পিছন দিক থেকে ধরছে আর পিছন দিক থেকে যেটা লুঙ্গি খোলা ওটাও চেপি ধরছে কি ব্যাপার বলে করলে হবে না সামনে যা হতো বলে আমিও তাই করি আছে না নাই এখন এই লোকটা যখন লুঙ্গি আলগা হয়ে গেছে বলেন তো পাগড়িবান্ধা মোস্তাব আবার লুঙ্গি পরা ফরস এখন ইলিম কালাম না থাকার কারণে এই লোকটা লুঙ্গি খুলি বড় সবের কাজ মনে করি মাথায় পাগড়ি বাঁধে তাহলে নবীর প্রেমের ভালোবাসা করতে করতে আল্লাহর ওপরে তোলা যাবে না আবার আল্লাহকে ভালোবাসতে বাসতে নবীর নিচে আল্লাহকে নিয়ে আসা যাবে না ঠিক না আছে না নাই সমাজ এমন মানুষ ফেরাউনের দরবারে যখন লক্ষ্য করে ইবলিস দেখতেছে ও রাজা মশা আপনাকে দেখে বড় কষ্ট লাগে আপনি বলেন তো মনের ভিতরে কোনো মলিনতা আছে কিনা বললে জবাব দিতাম বলে বাড়ি কোথায় কোথায় তোমার নাম কি তোমার নাম কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তখন ইবলিস বলতেছেন আমার ভারী ঘর জানার কোনো দরকার নাই আমি আপনার মনের মলিনতা দূর করে দেব আপনি বয়ান করুন বর্ণনা করুন বলে না তুমি আগে বলো তখন বলতেছেন মুসাফির আপনি যে আল্লাহ বলে দাবি করেছেন ফখলা নরব আলা তা যে আপনি যে আল্লাহ দাবি করেছেন আপনার নবীকে আমাকে জবাব দিন বোঝেন নাই আল্লাহ হইলে নবী লাগবে না আপনার বিধান নবীর কাছে পাঠাইতে হবে না আসমানে সহিবা পাঠাইতে হবে আপনি যে খোদা বলে দাবি করেন আপনার নবীকে বলে নবী তো নাই আব্দুল খালেক ভাই তুমি যে এই কাজটা করছো এটা কার কাছ থেকে শেখছো কেন মালেক ভাইয়ের কাছ থেকে আব্দুল মালেক তুমি মালেক ভাই যে গভুর ভাই গভুর ভাই তুমি কেন ওই যে রমজান আলী সাহা রমজান আলী সাহা তুমি তা তো জানি না কথা বোঝেন নাই কথা বলি কি বলছে বুঝতে পারছেন আমি একটা জিনিস মানি সব মনে করি কিন্তু গোড়া খুঁড়তে খুঁড়তে পিছনে গিয়ে দেখলাম তার গোড়া নাই আছে না নাই তে এই ফেরাউনের কাছে জিজ্ঞাসা করতেছেন তুমি যে খোদা বলে দাবি করছো তোমার নবী কে বলছে নবী তো কেউ নাই তুমি কিসের খোদা নবী নাই তো তোমার খোদাগিরি চালাবে কিভাবে তখন বলতেছেন তুমি কিছু মনে না করলে আমি একটা প্রস্তাব দিতাম আমি অনেক জ্ঞানী লোক অনেক বুদ্ধি আছে আমার তুমি যদি আমার নবী বানাইতে তা আমি নবী হয়ে যেতাম লোকটা যে মুসাফির মুসাফির না মোয়াল্লিমুল বালাইকা শয়তানের গডফাদার ইবলিস খান্নাস মরদুদ শয়তান আসলে তাই তো তোমার বুদ্ধিও ভালো আর টেকনোলজি ভালো তোমার যে বয়ানের ধারা দেখতেছি তা আমি ফেরাউন হারি মিনি যাই তোমার নবী বানাইলে মানায় তুমি যদি নবী হও আমি তোমার পারমিশন দিলাম পারমিশন দেবে না দেবে না এই সময় দুজন শ্রোতা এসে বলছে এ আমাদের খোদা ফেরাউন নীল নদের সাগরের পানি শুকাই গেছে এখন আপনি দয়া করি আপনি তো খোদা তা পানিটা রানিং করি দেন কি করি দেন তখন খোদা বিপদে পড়ি গেছে খোদা তো আসলেই খোদা না নকল খোদা তা ফেরাউন আল্লাহর কাছে দয়া করে আল্লাহ আমি জানি তুমি সৃষ্টি কর্তা আমি তোর নামকে বসতে খোদা ও মালিক তুমি রাতে যে শাস্তি দিও ওটাই দিও তুমি আমাকে এখানে কিছু শক্তি দাও না আমার খোদাগিরি থাকবে না তখন ফেরাউনের কথায় ইবলিস বলতেছেন তুমি যদি পারমিশন দাও তবে আমি বৃষ্টি দিতে পারি তখন বলছে কিভাবে দেবে বলে এটা আপনার জানার দরকার নাই তা ফেরাউন তখন জিজ্ঞাসা করছে তাহলে তোমার কাছে পারমিশন নেই কিভাবে বৃষ্টি করবা কত বড় বেতমিস খোদা নবীর কাছে পারমিশন রয়েছে কিভাবে বৃষ্টি দেবে কোথা বোঝেন না আপনারা মনে এ পারমিশন কি খোদা নেয় না নবী নেয় কি খোদার খোদা কত বড় বেতমিস সে পারমিশন নিয়েছে বৃষ্টি কিভাবে দিবে শয়তানের কাছে বলছে ঠিক আছে আপনি চলে যান আমি নীলনদের পানি আর বৃষ্টির ব্যবস্থা করতেছি কিন্তু এই বৃষ্টির এখন হবে না রহমদের বাড়ি দ্বারা হবে রাত তিনটা তাহার রক্তের আগে সবে হে সময় বলে কিভাবে বলো ওটা জানার দরকার নাই ফেরাউন রাজদরবারে ঘুমিয়ে পড়লো ইবলিস ওর মতো যত শয়তান আছে এই জাতীয় জিন্ন আছে এদেরকে ডাকলো তোমরা আট দশ মাইল উপরে উঠে রাত তিনটার সময় তোমাদের পেশাবগুলো গুলো চেপি রাখবা যার যত তহবিলে পেশাব আছে এর রাত তিনটার সময় আসমানের এক দেড় কিলোমিটার উপরে তো পেশাব করে দিবা কথা বলছেন এরা যখন পেশাব করছে রাতের ঘুমের ঘরের লোক মনে করছে ফেরাউনের লোক দলবলের লোক হ্যাঁ মাশাল্লাহ সুন্দর বৃষ্টি তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন পেশা যখন মেঘের দিকে গা গায় বৃষ্টির দিকে গা গায় যেদিকে যায় দেখে মুতের গন্ধ মুতের গন্ধ নিয়ে মন ভরা দুঃখ নিয়ে রুমাল নাক সেবে ফেরাউনের দরবারে গেল হ্যাঁ খোদা কি বৃষ্টি দিয়েছেন বৃষ্টির মধ্যে মুত মুত গন্ধ খায় তারপর বলে এটা শুধু মুত না এমন ঝাঁজওয়ালা পানি আর বৃষ্টি করেছেন আপনি আমাদের ফসলগুলি সেগুলো পুরি সরকার হয়ে গেছে কত্তর বেতমিজের বেতমিজ তখন বলছে বলছে এই আমার বৃষ্টি তো অনেক দামি বৃষ্টি কিন্তু গন্ধ আর এই যে ঝাঁজ এটা তো আমি বুঝি নাই শয়তান বলে যেই জায়গায় খোদা হয় ফেরাউন শয়তান হয় নবী ওই জায়গায় মুতের বৃষ্টি হবে তো রহমতের বৃষ্টি হবে কথা বলেন নেই এরম দরবার আছে না নাই এরম অনেক জায়গায় আছে যেমন এর মধ্যে এখন বর্তমান পৃথিবী নরেন্দ্র মোদী এই জাতীয় এক খোদা এক শয়তান এর জন্য শুকুর আর পুত্র মুঠ অপেক্ষা করতেছে কত বোঝেন নাই মনে এখন আমি যে কথা বলতেছিলাম মহান আল আমিন কোরআন হাকিমের মধ্যে বলতেছেন কাই ফাতক ফরু না বিল্লাহ কুমতুম আমায় হায়া কুম সুম্মাই উমি তুকুম সুম্মাই হাই কুম সুম্ম ইলেহিহিতরুজা ওন ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে তাকাও লক্ষ্য করে তাকাও আমি কি সুন্দরভাবে তোমাকে তৈরি করলাম তুমি জানো নাকি তৈরি করার পরে তোমাকে কিছু সময় দিলাম যে সময়ের মধ্যে তুমি আমি আল্লাহর দাসত্ব করবে আমার নবী তরিকায় চলবে চলার কারণে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব কিন্তু চলা তো দূরের কথা কাইফা ফুরুনা বিল্লা তুমি আমি আল্লাহর সাথে কেমনভাবে কুপুরি করো আফসোসের সুরে আমার মালিক আল্লাহ বলতেছেন ১৮ নম্বর পারা সুরাই মমিন

তোমার বাবার সংমিশ্রণের মাধ্যমে আমি যেই নাফাত নুতফা তোমার মায়ের রহমের মধ্যে ঢুকাইলাম দুনিয়ার কোন মিল ফ্যাক্টরির মালিক সুন্দর ভালো কেমিক্যাল যদি ঢুকায় ভালো সাবানের আশা করা যায় বস্তার কেমিক্যাল যদি ভালো ঢুকায় ভালো বস্তার আশা করা যায় সার কোম্পানির মালিক যদি ভালো কেমিক্যাল ঢুকায় ভালো সারের আশা করা যায় ও দুনিয়ার মানুষ কোনদিন চিন্তা করেছো নাকি ঢুকাইলাম কি আর বাহির করেছি কি জিনিস ঢুকাইলাম এমন এক নাফাক পানি বাহির হলে গোসল ফরজ হয় হাতে লাগলে সাফান দিতে হয় বাহির হইলে যতক্ষণ গোসল না হয় মনে ভালো লাগে না এই নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ কুদরতের দিয়ে অপরূপ এ বনি আদম মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি সুমন আল্লাহ বলবেন না দুনিয়ার কোন কারিগর কোন শিল্পী পানির উপরে ছবি আঁকা আঁকাও রাখতে পারে নাকি আঁকানো শেষ ছবি মিলে যাবে আমার আল্লাহ বলেন নাফাক পানির উপরে কোথায় কানের জায়গায় কান নাকের জায়গায় নাক ঠোঁটের জায়গায় ঠোঁট চোখের জায়গায় চোখ শুধু তাই নয় তুমি মায়ের উদারে যাওয়ার পর আমি আল্লাহ তোমার মায়ের নাফাক রক্ত মাসিকের রক্ত সেরাবের রক্তটা বন্ধ করে দিয়ে এই নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমার পেটের মধ্যে খাদ্যের ব্যবস্থা করেছিলাম এই নাফাক পানিকে নিষ্কাশন করে টক্সিনকে বাহির করে দিয়ে যেই খাবার তোমার উপযোগী এখান থেকে ব্যবস্থা করলাম জবান দিয়ে। আমি নাপাক পানি খাওয়াইলে খাওয়াইতে পারতাম কিন্তু ও বান্দা তুমি জানো না জানো না তুমি যখন জমিনের মধ্যে যাবে তোমার জবান দিয়ে আমি মাওলার নাম আল্লাহ বলবে কোরআন তেলা করবে কালেমা পড়বে আমার নবীর প্রেমে নবীর ওপরে দুধ পড়বে ওই জবান আমি পারলে পারতাম মায়ের উদরে নাপাক রক্ত খাওয়াইতে কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে তুমি নাপাক হবে জানাবাতের গোসল হবে ফরজ গোসল হবে তুমি নাপাক হবে গোসল করবে না অথবা তুমি পায়খানা পেশাব করবে সমস্ত বডি তোমার নাপাক কিন্তু তোমার জবান কোনো দিন নাপাক হবে না সব নাপাকি অবস্থায় জবান দিয়ে আমি মালিকের নাম আল্লাহ বলে তুমি ডাকতে পারবে এই কারণে মায়ের উদরে আমি আল্লাহ নাপাক রক্ত তোমাকে খাওয়াই না শুধু তাই নয় আমার মালিক আল্লাহ বলেন ও জমান আর দুনিয়ার মানুষ রে কত বড় নিমুখ হারাম তুই ওয়াইনাল ইনসান আলে রব্বি এলাকানোর এ দুনিয়ার মানুষ তুই জানুস নাকি তুই যখন ঘুমায় পড়িস তোর নাকটা বন্ধ রাখে তোর গালটাকে কে বন্ধ রাখে তোর পিছরের রাস্তা তোর পেশাবের রাস্তা তুই যদি ঘুমানোর পরে গালটা হা করতিস বিষক্ত তোর পেটের মধ্যে যে তুই মারা যাইতিস তুই মার তুই ঘুমের পরে তুই কোথাও তাকাস না তোর খেয়াল থাকে না তুই ঘুমান্ত অবস্থায় একরকম মৃত্যুবরণ করিস কিন্তু আমি আল্লাহ রহমতের দৃষ্টি এক সেকেন্ডের জন্য তোর থেকে আমি আল্লাহ কখনো ফিরাই না ও বান্দা শুধু তাই নয় মায়ের উদরতে যখন তুই দুনিয়াতে আসলি না গরম না ঠান্ডা শীতাত আপ নিয়ন্ত্রিত এমন একটা দুধের ব্যবস্থা তোর মায়ের স্তনে করলাম তোর ঠোঁটটা নরম তোর ঠোঁটটা হলো নরম যেই ঠোঁটের মধ্যে শক্ত হাড্ডি খাইতে পারবে না ওই ঠোঁটের মধ্যে শক্ত কোন মাছ গোস্ত খাইতে পারবে না ওই ঠোঁটের মধ্যে শাক সবজি পারবে না এমন একটা দুধের ব্যবস্থা করলাম আমি আল্লাহ যেই দুধ তোর গালে দিলে ঠান্ডায় জমে যাবে না যেই দুত্তর গালে গেলে তোর ঠোট্টা গরমে পুড়ে যাবে না যেই স্তনের বোটার মাধ্যমে তোর জবানে দুধ দুধ ঢুকবে ওই স্তনের বোটার মধ্যে আমি আল্লাহ একটা সিদ্ধ করলে জোরে যদি দুধটা আসতো তুই রোগ রোগ হয়ে যেত আমি স্তনের বোটার মধ্যে ছোট ছোট সিদ্ধ চোখে দেখা যায় না অনুভীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় যতটুক প্রয়োজন না গরম না ঠান্ডা এমন একটা বিকল্প দুধের ব্যবস্থা আমি আল্লাহ করলাম পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা কোন কারিগর কোন সায়েন্টিস্ট কোন বিজ্ঞান কোন আলেম কোন নবী এত সুন্দর ভাবে খাবার ব্যবহার উদর থেকে আসার আগে তোর মায়ের স্তরের মধ্যে এই দামি খাদ্য তোর জন্য বরাদ্দ করে দিয়েছি কে করেছেন আল্লাহ ও বান্দা তুই কথা বলতে পারিস না সারা দিন তোর মা কাজ করেছে সারা দিন স্বামীর খেদমত করেছে শ্বশুর শাশুড়ির খেদমত করেছে সারা দিন কত কষ্ট করেছে সারা দিন খায় নাই দুপুর যখন এগারোটার সময় মা খাওয়া দাওয়া করে তোর কোলের মধ্যে নিয়ে ঘুমায়া পড়েছে বারোটা একটার সময় শীতের রাত তুই পাখানা পেশাব করেছিস তোর মুখের কোনো ভাষা নাই একটাই তোর সিগন্যাল সেটা হলো রোনাজারি কান্নাকাটি করা কান্নার সাথে সাথে তোর মা জননী তোর পিঠের নিচ থেকে ভিজা খাতাটা সরাইয়া শুকনো খাতা দিয়ে তোর বুকে জড়াইয়া ধরছে সুমান্লা বলবেন না ও বান্দা আবার তুই খাতার মধ্যে পেশাব করেছিস তোর মা জননী ওখান থেকে পিঠের মধ্যে শুকনোটা দিয়া ভিজাটা সরাইছে ডান থেকে বামে বাম থেকে ডাইনে সারা রাত্র ভিজা খাতার উপরে তোর মাকে সহায় রাখছি তোর মায়ের গরম বুকের মধ্যে আমি সারা রাত্রী রাত্রে সহায় রাখছি ও বান্দা তুই জানিস নাকি ওই অবস্থায় ছোট্ট একটা আঘাত পাইলে তুই বেঁচে থাকতি না আমি আল্লাহর কুদরত দিয়ে তোকে এত সুন্দর করে বানাইলাম ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবি এই দুনিয়ার মধ্যে যতমাক লুকাত আমি বানাইলাম একটা মুহূর্তের জন্য আমাকে বলে না অথচ তোর মতো এত সুন্দর মহাব্বত করে আমি আর কোনো মাক লোকাতকে বানাই নাই এই জগতের মধ্যে কোন মাক লোকাত আমাকে কোনো সময়ের জন্য বলে না আর চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় তুই আমাকে ভুলে থাকিস কে বলতেছে কথা জেনা করলে তার নামে মামলা হয় জমি ফাঁকি দিলে তার নামে মামলা হয় হয় কি না আমাদের দেশে যে জেল হয় চোদ্দ বছর এক বছরেতে তিন মাস মাইনাস হয়ে জেলের আসামিদের নয় মাসে বছর হয় জানেন এটা তার অনেক দিন কমে যায় কিন্তু আপনি নামাজ ফজরের অক্ত পড়েন নাই দশ মিনিট ধরে কত সময় আপনি অপরাধ করেছেন কয় মিনিট ধরে দশটা মিনিট ধরে দশ মিনিটের অপরাধ সাজা ভোগ করতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হুকবান হুকবান যার গণনা মাথার ক্যালকুলেটর অথবা কম্পিউটারে ধরতে পারবে না কতকাল কতকাল সে মালিক ছাড়া আর কেউ জানে না এটা নামাজ না পড়লে না খালি কাজা করলে আওয়ালোকতে না পড়ে গয়রে অক্তে অর্থাৎ আওয়ালোক্ত না কাজা নামাজ পর্যন্ত অনেক মূর্খ মানুষ কাজা বোঝে না মানে কাজাও মানে এটা তার নতুন নামাজ কাজা মানে যে নামাজটা আপনি আওয়ালোক্ত না পড়ে দেরি করে পড়েছেন এই অবস্থায় পড়লে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে পড়া লাগবে কিন্তু মোটে না পড়লে কি আজাব হবে কোরআন হাদিসে কোন নবীর রসুল উলামায়ে কেরাম কেউ জানে না এক আল্লাহ ছাড়া কথা বোঝেন নাই মানে কি বলছে এখন আমরা অপরাধ করলাম কয় মিনিট ধরে সাজা গ্রহণ দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জেনা করেছে আঠারো মিনিট বিশ মিনিট ধরে পাঁচ বছর জেল হয়েছে তাও বছরে তিন মাস মাইনাস একদিন বাহির হয়ে আসবে। কিন্তু আল্লাহর কোরআন বলে ফি ফি নারী জাহান্নামা খালিদিন ফি আবাদা যা আবাদান শব্দের অর্থ হলো অনাদি অনন্তকাল শুরু আছে শেষ নাই জাহান্নামে যে ঢুকবে আর কোনোদিন বাহির করা হবে না কথা কি বলতেছেন আল্লাহ তাহলে এগুলো বেশি কথা বলতেছে আমার মালিক আল্লাহ বলতেছেন ও জগতের মানুষ আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম শুধু তাই নয় তোর যৌবন কাল তোর শৈশব কৈশোর কাল যৌবন কাল তোর বিরুদ্ধ কাল এই তিনটা কালের মধ্যে ছোট কাল আমার কাছে দামি না বিরুদ্ধ কাল আমার কাছে দামি না আয়রন গোল্ড যেটাকে বলা হয় অর্থাৎ যৌবন কাল এই যৌবন কালে আমি আল্লাহ তোর পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোর জন নবী রসুল এবং কোরআন হাদিসের মাধ্যমে আমি জান্নাতের বাড়ির দিকে নেওয়ার জন্য অনেক পরীক্ষা করে তোর সামনে রেখেছে আমি আল্লাহ দেখতে চাই কে কত ভালো আমল করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে কিন্তু বান্দা আমি দেখলাম আশিটি বছর হায়াত তোকে দিলাম চব্বিশটি বছর চল্লিশটি বছর পঞ্চাশ বছর আমি তোকে হায়াত দিলাম তুই হায়াতের মূল্য না দি দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দিগি পশুত্ব জিন্দিক যাপন করে রশ কবি বলেন হো রহি হায় মিছলে উমরে বরফে কম রফতা রফতা চুমকে চুমকে দমবাদাম হো রহি হায় মিছলে উমরে বরফে কম রফতা রফতা চুমকে চুমকে দমবাদাম জামানা বাবা کہاں লহতা रही गुज़श्ता दंब, दंब, ज़माना फिर आता नहीं ओ दुनियार মানুষ দুইটা ছেলে স্কুলে যাওয়ার সময় মালাইকেন যায় আইসক্রিম খanse একজন হাতে ধরে রাখছে আরেকজন হাতে নিয়ে চষে এবং মজা নাই আছে না নাই ছোট্ট মানুষ মালাই খাওয়ার সিস্টেম জানে না কিন্তু হাতে ধরে রাখছে মালাই তো গলে যাইতেছে ওটা তো বরফ আর একজন যুবক ছেলে মালাই নিয়ে চষে খায় মজা নেয় আমার মালিক আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে মালায়ের মতো হায়াত দিয়েছি এই হায়াত যারা গ্রহণ করেছে ইমান এনেছে আমল করেছে নবীর তরিকায় চলছে আমার বিধান মেনেছে মালাই খাইলো মজা নিল স্বাদ গ্রহণ করলো সে মালাই ভক্ষণ করলো ব্যবহার করলো সে অপব্যয় করলো না এই মালাইটাকে বোঝানো হয়েছে হায়াত এই হায়াতটা হচ্ছে যে খাইলো ডিলো গ্রহণ করলো সে ইমানদার সে আল্লাহ সে পরীক্ষায় পাশ করেছে পুরস্কৃত হবে কিন্তু মালাই হাতে ধরলো গলে গেল নিতে পারলো না খাইলো না স্বাদ নিল না ইমানের সাথে চললো না আমল করলো না সে হায়াত খালি চলে গেল সে মরে যাবে বেইমান হালতে তার পরকালে তার জন্য জাহান আগুন অপেক্ষা করতেছে তাই কবি বলেন হো রহি মিসলে অমরে বরফে কম বরফ মানে মানে বরফ মানে কি আরে বরফ তো বরফ বরফ মানে কি পানিটা জমে বরফ হয়েছে হ রোহি মিসলে মিশলে বরফে কম তোমার হায়াতটা হচ্ছে বরফের মতো আর রফতা রফতা চুমকে চুমকে দমদম এই হাড় বরফ যেমন টপকায় টপকায় কতরায় কতরায় গোলে গোলে আলাদা হয়ে যায় বরফ আর বরফ থাকে না তোমার হায়াত তো আজকে পাঁচ বছর কালকে দশ বৎসর তারপরের দিন বিশ বৎসর এভাবে তিরিশ বৎসর কেউ বলে আমি বয়স বাড়ে কিন্তু আমি বলি বয়স কমের একটা গান আছে না নাই আসলে কি বয়স বাড়তেছে না মাইনা হচ্ছে। আল্লাহ বলেন প্রত্যেকটা ক্ষণে আমি হায়াত তোর পরীক্ষার জন্য তোর এক একটা অবস্থা করলাম বান্দারে তোর শরীরের মধ্যে তোর চুল তোর কথা শোনে না তোর নখ তোর কথা শোনে না তোর চোখ তোর কথা শোনে না তোর দাঁত তোর কথা শোনে না পায়ের নখ তোর কথা শোনে না তোর পাকস্থলী তোর কথা শোনে না তোর মাথার চুল তোর কথা শোনে না দাড়ি তোর কথা শোনে না ভুল বলতেছি না ঠিক বলতেছি দাড়ি বিশ বছর আগে কালো ছিল এখন পাকা শুরু হয়েছে এই পাকতেছে কার ইশারায় আমার মালিকের ইশারায় লোকগুলো কাটতেছি লম্বা হয় কার ইশারায় বিশ বছর বয়সে ত্রিশ বছর বয়সে গরুর গোস খেয়েছি দুই মায়েশা আড়াই মায়েশা এখন দুই গোস দেখলে দুই টুকরা দেখলে ভয় করে দাঁতের কোনো শক্তি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা উদের আগে আমি তোর কাছে মরণের চিঠি পাঠাইলাম কিন্তু চিঠি দেখে তুই চললি না তখন বান্দা বলবে আল্লাহ চিঠি আবার কোন আল্লাহ বলবে বান্দা রে যেই দাঁতে শক্তি ছিল দাঁত ভেঙ্গে দাঁতের মধ্যে ব্যথা হলো এটা তোর জন্য একটা মরণের সংকেত ছিল যেই চোখের মধ্যে পাওয়ারফুল জ্যোতি ছিল কেতাব খবরের কাগজ দেখতে পাইতি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পর আর দেখতে পাইতিছি এই চোখের মধ্যে যৌবন কালে কি শক্তি ছিল এখন আর নাই এটা অতর জন্য একটা সিটি এখন ও তুই আমার দিকে ফিরিস না কিন্তু আমি আল্লাহ তোর হায়াত তো ফুরায় যাইতেছে তোর যত হায়াত শেষ হয় আকাশ চুম্বী পরিকল্পনা তোর মনের মধ্যে হয় আমি আজকে দশটা গাড়ির মালিক আগামীকাল বিশটা গাড়ির মালিক হব আজকে আমি পাঁচ তলার মালিক আগামীকালকে দশ তলার মালিক হব এই যে মনে কল্পনা আমার মালা গুলমৌর তোর এই কাইফিয়ার দেখে মুসকে মুসকে হাসে আর বলে কত বড় বেতমিস কত বড় বেআল এর হায়াত তো আর নাই আমি মালাকুল মৌত তো বেশি দেরি নাই তার কাছে চলে আসব আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা কেমন জানেন ছোট্ট একটা উদাহরণ দিলে বসবেন অন্যাইপুর শহরের একটা ঘটনা সেই এলাকার নাম ছিল অন্যাইপুর কিপুর এই অন্যাইপুর শহরে ছাত্র আর ওস্তাদ একসঙ্গে বেড়াইতে গেছে ছাত্র আর ওস্তাদ আমি আলোচনা করছি বারোটায় কমাস কম একটা বাজলি তারপরের দিকে শেষ করার চেষ্টা করবে ইনশাল্লাহ ও এ তো বেজেই গেছে আর কিছু কথা বলি কেননা আলোচনা অনেক রাত শোনার পরে ফজরের নামাজ যদি কাজা হয় বক্তা এবং শ্রোতা একসাথে টমেটো ছাড়া চাটনির ব্যবস্থা রাখছে চেনে তো অনেক রাত্রি ওয়াজ শোনার নাম কামিয়াবি নয় অল্প শোনার পরে মানার নাম কাবিয়াবি ঠিক কিনা না এখন অনেক শুনলাম মান সকালবেলা ফজরের নামাজ কাজা তাম পৃথিবীর ওয়াজ এক পাল্লায় আর একক তো নামাজের একটা রোকন এক পাল্লায় কিন্তু একটা রোকনের সমতুল্য সারা পৃথিবীর ওয়াজ মাফলেও হবে না ঠিক না তাহলে এখন আমাদের ফজরের নামাজ কি জামাতের সাথে পড়া দরকার না তো অন্যায়পুরের শহরের ঘটনাটা বলি এরপরে আমি এই আয়াতের ছাত্র টানব ছাত্র ওস্তাদ একসঙ্গে বেড়াইতে যাওয়ার পর সেই শহরের মধ্যে দেখে ঘিয়ের দাম যা গরুর গোষের দাম তাই পেঁয়াজের দাম যা সয়াবিন তেলের দাম তাই যেটাই ধরে একই দাম ঘি পাঁচ টাকা কেজি গরুর কোসো পাঁচ টাকা কেজি ছাগলের কোসাও পাঁচ টাকা কেজি পেঁয়াজের দামও পাঁচ টাকা কেজি আমাদের আবার তো আড়াইশো টাকা ঠিক কি না পেঁয়াজ কত করি আড়াইশো টাকা আমরা এমন হয়ে গেছি ইন্ডিয়ার মধ্যে পেঁয়াজের দাম বাড়াইছে মন্ত্রীত্ব মন্ত্রিত্ব গেছে আর আমাদের দাম বাড়ছে কিন্তু কথা বলার শক্তি নাই যদি বলি সিরিয়ালে না উঠলি জেলখানা যদি বলি অমুক নেতার কাছে আমার নামটা যদি যায় আন্দোলনের আগে আমি তখন আমার কল্লাটা বালিশ ছাড়া শোয়ানো হবে ঠিক কি না মানে ব্যথা আছে জ্বালা আছে আগুন আছে বলার कैफियत নাই কথা নাই বলে কিন্তু আমাদের বলা যাবে না চুপ থাকো কেন পিছনে তোমার জন্য রেডি আছে এরকম ভাবে হেসুদানি তুমি কথা বলো না এখন চুপ থাকতে 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 কবরে চলে যাচ্ছে এরপরও চুপ থাকো কথা বলো না ঠিক কি না আপনি চুপ থাকতে কবরে যান যখন ওখানে যখন আপনার শালটিং আর রামচন্দ্রপুর দেখানো হবে তখন নেতার দিকে খেয়াল করবেন নেতাজি কোথায় আপনি তখন আমার জ্বালায় আমি তো পিছনের কাপড় আর নাই আমি তোর কাপড় ঠিক রাখবো কিভাবে এখন এই ছাত্র বলছে আমি এখানে থাকবো ওস্তাদ বলছে থেকো না যেখানে সব জিনিসের এক দাম সেখানে শেষকালে মরণ দেখি আনে আমি তোমার ওস্তাদ এখানে থাকবো না ছাত্র জাদা জেদি করে ছাত্র থেকে গেল ওস্তাদ চলে গেল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বহুদিন পরে ওই রাজদরবারে ওই এলাকায় দুইজন চোর একসাথে চুরি করার জন্য এক কাঁচা বাড়িওয়ালা বাড়িতে গেল কাঁচা বাড়ি চেন তো আপনাদের এলাকা আছে কাঁচা দেওয়াল শীত কেটে চুরি করতো আগের জমানায় মানে দেওয়ালের নিচ দিয়ে ছিদ্র করে ঘরের থেকে মাল নিয়ে আসতো এর বলে শীত কাটা আপনাদের এলাকায় তাই বলে তো শীত কাটা এই দুই চোর চুরি করতে যে একজন এভাবে শীত কাটছে শীত কাটার পর একজন বাহিরে পাহারা দেখছে কেউ যদি আসে আমার সিগনাল দিবি আমি কোথায় যাব। হয় ভিতরে নেই বাহিরে দেখে ফেললে তো আমাদের মায়ের হবে বেউজ্জিতি হবে ইনি দেখতে দেখতে বেবলা হয়ে যারা আমাদের যুবকের এখন ফেসবুক চালাচ্ছে উপরের দিকটি পারমানবিক না এই দিকতে বোন কোনো ঠিক ঠিকানা নাই ওই এরকমভাবে নজর মানে শোকের মনই ফেসবুকের মধ্যে চলিয়ে গেছে আছেন এরকম যুবক বাইরা ফেসবুক বেশি বেশি দেখো এখন আমার এই সভাপতি সাহেব মানে এখনো দেখতে ভাই আর তোমরা আরো বেশি বেশি দেখো ঠিক না না সভাপতি দেখতে পান সুন্দর দেখেন আল্লাহ রাখছে জ্যোতিষ কিন্তু আজকের যুবক যারা অটোমেটিক্যাল ফেসবুক দেখে চল্লিশ বছরের চোখের জ্যোতিষ শেষ হয়ে যাবে আছে না নাই অন্যায় পরে শহরের মধ্যে এই ছাত্র খাইতে থাকলো খাইতে খাইতে শিক ছাত্র এমন মোটা হয়ে গেল আর ওই দুই চোর চুরি করতে করতে একজন ওই অবস্থায় দেওয়াল ভেঙ্গে পড়ে মরে গেল যেই সোর পাহারা দিচ্ছিল এ রাজ দরবারে যে কাজী দরবারে বিচার দিল যেই বাড়িতে চুরি করতে গিয়েছিলাম এই বাড়ির মালিক দেওয়াল কেন জোর করে ভালো করে মশলা দিয়ে গাঁথল না মামলা দায়ের করলাম এই বিচারকের কাঠড়া এনে এই বাড়ির মালিকের ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হোক অন্যাইপুর শহরের নাম বুঝতে বুঝতেছেন তো চুরি গড়ে একজন মারা গেছে বিচার তার জন্য না বাড়ি কেন শক্ত করে বানানো এরা দুইজন যখন বিচার নিয়ে তখন কাজের দরবারে জজের দরবারে ডাকা হলো এই বিল্ডিং কারা কেটেছে তাদেরকে ডেকে নিয়ে আসো রাজমিস্ত্রি এবং জোগাড়ে সকলকে ডাকে আনা হলো ডেকে আনার পর যখন রাজমিস্ত্রি জোগাড়ে ডাকছে তুমি এই যে বাড়ির এসে কেন ভেঙে ফেলেছো এভাবে গাছছ কেন তখন বলছে এটা আমার দোষ না যে জোগাড়ি ছিল ওই জোগাড়ি আজকে কি করছে ওই মশলা বানানো অবস্থায় হাতের বালতির পানি অর্ধেক দেবে ওই জোগাড়ি কি যেন অবস্থায় কোন দিকে তাকানোর পরে বেবলা হয়ে পানিটা পড়ে গেছে মশলা ঢিলা হয়ে গেছে আমি গেতেছি আমার কোনো দোষ না জোগাড়ির দোষ জোগাড়িকে ডাকা হলো তুমি এভাবে পানি ঢালছো কেন তখন জোগাড়ি বলছে আমার দোষ না রাজ দরবার একজন পরমা ললনা লাল পরে স্বর্ণের হার দিয়ে পায়ে দিয়ে সে নদীর দিকে দিকে পুকুরের কলস কাকে করে পানি আনতে যাচ্ছিল এই লাল অবস্থায় তার চুরি এবং তার ঘুমুর তার পায়ের নুপুরের বাজনায় রাজ দরবারের হাতি ওই মহিলার দিকে জোরে ছুটে আসতেছিল ওই জোরে ছুটে আসা থেকে মেয়েকে তাড়াইতেছিল এই আমার দোষ না দোষ হাতির মাবুদের দোষ হাতির কার দোষ ডাকো তারে তুমি এইটা করলে কেন বলে আমার দোষ না ওই যে মহিলা দর্মের আসছে ওর দেখে লাল শাড়ির দিকে দৌড়াইছে এবার বলে এ তোমারে সুরি এবং গহনা নুপুর কে বানাইছে বলে স্বর্ণকার তার ডেকে নিয়ে আসো স্বর্ণকারকে যখন ডেকে নিয়ে আসছে আর উত্তর দিতে পারে না এই স্বর্ণকারের যখন জব করা হচ্ছে তখন ওই ছাত্র কাজের দরবার উপস্থিত অন্য এক কাজে আসছে কথা বলতেন না মানে কি বলছে তখন তাদের দরবারে বিচার ডাকা হলো বিচার ডাকতে 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 হঠাৎ করে বলতেছেন এই যে স্বর্ণকার এই গহনাগুলো বানিয়েছে স্বর্ণকারের গলা অতি চিকন এভাবে লাঠির মতো মানুষটা এই ফাঁসির দড়িটা যে তার গলায় দেবে এতটুকু জায়গা তার গলায় নাই তার গলাটা খুব চিকন তার গলাটা কি চিকন রাজা তখন আইন করছে যা এই রাজ দরবারের সবচেয়ে যে যে মোটা গোটা ওরে ডেকে নিয়ে আস এখন মোটা গোটা কে ওই যে ছাত্র ওই যে এক জিনিসের একদম সব তখন বলছে এইটারে ধরি ফাঁসির মঞ্চে ঝুলাও তখন ওস্তাদ বলছে আমি তোমারে বলেছিলাম যে কানে সব জিনিসের একদম শেষে কিন্তু মরণ ডেকে আনবে দেখো এখন তাই ছাত্র বলছে হুজুর আমি অন্যায় করে ফেলেছি আপনার যত শিখাইছেন একটা জিনিস আপনি পরে আপনার ওয়াজ আমি শুনবো তখন ওস্তাদ বলতেছে হে ছাত্র গন্ডগোল বাদিয়ে দিব তুমি আমার দিকে ঘুষি মারার জন্য আসবে আমি ঘুষি মারার জন্য আসবো এই অবস্থায় রাজ দরবার থেকে কাজের দরবার আমাদেরকে ডাকা হবে এই মৃত্যু মৃত্যুসর্যায় সর্জিত ছাত্র এখন মারা যাবে এই অবস্থায় ওস্তাদ কান্ত ছাত্রের কিলায় ছাত্র কেন ওস্তাদের কিলায় ঘটনা কি তখন ওস্তাদ শিখায় দিয়েছে তুমি বলবো আমরা এই জন্য কিলাইতেছি যে দুইজন কিলাইতে গেলাইতে যে ফাঁসির মঞ্চে আগে যাইতে পারবে সে ফাঁসির মঞ্চে উঠতে দেরি হবে তার স্বর্গে যেতে দেরি হবে না কি দেরি হবে না জান্নাতে বলার সাথে সাথে বাচ্চা বলছে কত বড় আকল মন আকল না বিয়া আকল বাচ্চা বলছে তোমাদের দুইজনের কারোর ফাঁসি হবে না ছত্রর হবে ওস্তাদের হবে আমার ফাঁসির মঞ্চে ঝুলাই দাও কথা বলেন না কত বড় তার ছাড়া বুঝতে পারছেন এখন আমাদের দেশে এরকম মনে হয় এখন হচ্ছে অন্যায়পুর আর অন্যায়পুর সরকার ভালো মন্ত্রী ভালো আমরা সোর আমরা বদমাস আমরা সোর আমরা বদমাস শেখ মুজিব বলেছিল এতরা কম্বল সবার সবকে দিলাম আমার কম্বলটা কই ভুট্টু খানি আহিয়া খান পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি সোরের খনি যেই মন্ত্রী হয় যেই বড় বড় নেতা হয় পঁচিশশো টাকা বেতন পায় পঁচিশশো টাকা প্রতীকের দাম কিন্তু খরচ করে পঁচিশ লাখ কারণ কি পঞ্চাশ লাখ যদি বরাদ্দ হয় পঁয়তাল্লিশ লাখ পকেটের আর পাঁচ লাখ চিড়ি মুড়ি এবং কিছু কম দামের আল কাতরা রাস্তার ওপরে এসআইডি বানাতে বানাতে ও মাথায় যাবে ওই মাথা যাইতে যাইতে এ মাথা রাস্তা শেষ আছে না নাই এখন আপনাদের এলাকায় এগুলো আমাদের সাতকির এই ধরনের কিছু নেতা আছে তাদের পালিশমেন হচ্ছে খোদাই পক্ষ থেকে এখানে যারা আসছেন আমার খুব ভালো লাগছে এরা অনেক ভালো মানুষ এদের চরিত্র এদের আখলা অনেক ভালো এই জন্য এত সুন্দর প্রতিষ্ঠানে তারা আসতে পেরে বক্তব্য দিতে পেরেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনে হাকিমের যেই ঘটনা নিয়ে আসছিলাম মহান আল্লাহ রব্বুল বান্দারে এত সুন্দর করে আমি তোরে বানাইলাম এত সুন্দর করে তোরে আমি চোখ বানাইলাম নাক বানাইলাম কান বানাইলাম এত সুন্দর করে দুনিয়ার জমিদারি দিলাম টাকা পয়সা দিলাম গাড়ি বাড়ি বানাইলাম ও বান্দা আমি তোরে এত সুন্দর করে বানানোর পর পাঁচ অক্ত নামাজের জন্য দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা মাত্র তুই আমার জন্য নামাজ পড়বি সাড়ে তেইশ ঘন্টা তুই রুজি অন্বেষণের জন্য জমিনে সরাইয়া সিটায় চলে যাবি এই আধা ঘন্টার মধ্যে ফজর থেকে জোহর আসের মাগরি বিষা এর পরেও তুই নামাজে হাজিরা দিস না আছে না নাই তাহলে বলেন আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে জুলুম করছে না এসান করেছে আল্লাহকে বলছে ২৪ ঘন্টা তুমি আমার এবাদাত করো না বলে নাই তেইশ ঘন্টা সংসার ধর্ম করো তুমি স্বামী স্ত্রীর খেদমত করো স্ত্রী স্বামীর খেদমত করো স্বামী স্ত্রীর খেদমত করো বাচ্চা কাচ্চা লালন পালন করো তুমি জীবিকা নির্বাহ করার জন্য তুমি কি যেটা করলে এটা করো তুমি জ্ঞান অন্বেষণ করো এভাবে তুমি রাষ্ট্র পরিচালনা করো চৌকিদার হও ব্যারিস্টার হও উকিল হও হও কিন্তু প্রত্যেকটা কাজ তোমার হবে মালিকের ভয়ে এবং নবীর তখন তোমার নাম হবে তোমার নাম হবে ইমানদার তুমি যদি আল্লাহর ভয়ে না করো তুমি যদি নেতার ভয়ে করো তোমার কিছু পকেটে টাকা আসার কারণে করো তোমার গদি ঠিকায় থাকার জন্য করো তুমি পাঁচ বছর দশ বছর ষাট বছর এইগুলো করতে পারবা যেদিন কবরে যাইবা সেই দিন এইগুলো আর চলবে এ কবি বলেছেন মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবি কি ঝুলছে তালা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবি কি ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আমাদের রক্ত কি গরম আছে না শিথিল পাপে অন্তর কালা তে কবি বলেন মুসলিম মোরা ঘুমিয়েছি আজ बीबी के झुल से तालागा রক্ত মদেন হয়েছে শিথিল পাপে অন্তর কালা তাই বলে কি রইবি থেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জলবি বাতি হয়তো বাতি জলবে না বারে বারে জলবি বাতি হয়তো বাতি জলবে না তাই বলে কি মতো বসে থাকা চলবে না ঠিক না বে ঠিক তাহলে এখন বলেন যেই মাদ্রাসাটার বয়ান আমি করার জন্য জায়াত নিয়ে আসছিলাম যে মধ্যে আল্লাহ স্বয়ং বলতেছেন বড় একটা দল থেকে ছোট একটা দল এলিমন্যেশনের জন্য তোমরা দূর দূরান্তে চলে যাবে এলিমন্সন করার পরে এসে দেশের মধ্যে সে গ্রামের মধ্যে এসে জাহান্নাম সম্পর্কে কথা বলবে জান্নাত সম্পর্কে কথা বলবে এবং আল্লাহ আল্লাহর রসুলের ভয়ের কথা বলবে ইমানের কথা বলবে আমালের কথা বলবে এভাবে প্রত্যেকটা পয়েন্টে আল্লাহ ফাঁকের কথাগুলো শিক্ষা দিবে তখন এই জাতি হবে সেই জাতি যেই জাতি যেই গ্রুপ তারা হলো ওলামায় গ্রামের গ্রুপ তারা হলো তলিবুল এলেমের গুরুব আল্লামা শেখ সাদি তলবে এলেমের নামে সুন্দর করে বলছেন এবং হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি নয় আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলী নয় শাহ আব্দুল্লাহ আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলী ছাত্র জমানায় একবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য এরাদা করেছেন মাদ্রাসা হলো সাড়ে নয়টায় এ আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলী দশটায় উপস্থিত হয় ওস্তাদ বলতেছেন ছাত্র তুমি প্রত্যেক দিন কেন দশটায় এসে ক্লাস করো তখন দশটায় ক্লাস করার কথা বললে শাহ আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাইহ জগের বাণী ছেড়ে দিয়ে কাঁদতেন যার ফতোয়ার কারণে ভারত উপমহাদেশ থেকে পাকিস্তান স্বাধীনতা অবলম্বন করে যার ফতোয়ার কারণে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অবলম্বন করে শাহ আব্দুল আজিজ যদি ফতোয়া না দিত পাকিস্তান হতো না পাকিস্তান যদি না হতো বাংলাদেশ হতো না এই গোটাটাই ছিল ভারত উপমহাদেশ এই শাহ আব্দুল আজিজের জীবনী বলতেছি এটি তালবে আলেমের জমা নাই বুড়ো বুড়ো কোনি নিয়ে যখন মাদ্রাসায় যাবে ওস্তাদ বলতেছেন সাড়ে নয়টায় ক্লাস তুমি কেন দশটায় আসো ছাত্র তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ওস্তাদ কিছু বুঝতে পারে না একদিন গেল দুই দিন গেল তিন দিনের দিন আবার ডাকছে শাহ আব্দুল আজিজ দেহলবি আল্লাহর অলি অলি উল্লাহ মহাদ্দাসে দেহলবিকে ডাকছেন ওস্তাদ অলি তুমি কেন বারবার দেরি হয়ে যায় আর যখনই প্রশ্ন করি কাঁদো কেন শাহ অলি উল্লাহ মহাদ্দাসে দেহলবি রহমতুল্লাহ আলী এমন কিছু জবাব আছে আমি প্রত্যেক ছাত্রের সামনে বলতে পারবো না ছাত্রদের ছুটি দেন এরপরে আপনার জবাব দিব তখন বলতেছেন আমার প্রাণ অবস্থা আমার কলিজা টুকরা নয়রের পুতুলি আমি যখন বাড়ি থেকে মাদ্রাসায় পড়ার জন্য রওনা করি কেতাবটা নিয়ে যখন করি আমার ইচ্ছা আমি সাড়ে কাছে উপস্থিত হব কিন্তু আমি যখন রবানা করি আমার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত ছোট ছোট পাখি যাদের পা থেকে যার কিরিলকস দোকানের মধ্যে লহা ঝালাই দেয় যে আগুনগুলো বাহির হয় চোখে দেখা যায় না কালার চশমা দিয়ে দেখতে হয় এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ওই ছোট ছোট পাখির পা থেকে কে আমাকে বিরক্ত বোধ করে আর এই পাখিগুলো দেখে আমার বড় মায়া লাগে তাই পাখিগুলো সরাইতে সরাইতে সাড়ে নয়টার ঘন্টা দশটা বেজে যায় মহাদ্দেশে দেহলবি অলি উল্লাহকে কলে করে নি ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে অলি উল্লাহ এটা কোন দুনিয়ার কোনো পাখি নয় এটা হলো আমার আল্লাহর নূরের ফেরেস তারা তুমি যে তোমার এলিম যে আমার মালিক আল্লাহ কবুল করেছে তুমি যে তাল বেলেম তোমার পায়ের নিচে আল্লাহর ফেরেশ তারা নূরের পায়ার বিছায়া দিয়েছে এ কোন দুনিয়ার কোনো পাখি নয় এটা হলো আল্লাহর নূরের ফেরেস তারা एक ज़माना सोहब तय बा सहब ते, ते सदसा लता बेरिया गर तु संग खारा मर, मर शबी सोब साहेब दिल रसी गा शबी बी मैल मोमन सुय मिशावाद मीशावाद मैले काफिर का काफिर मिशावाद এমন একটা জমানা ছিল যেরম কুতুবে সুবাহানি কুতুবে রব্বানি মহিউসন্না আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী এর কথা বলে আমি শেষ করে দিব এমন একজন আল্লাহর অলি ছিলেন আব্বার নাম ছিল আবু জঙ্গি মৌসা কুতুব আব্দুল কাদের জিলানি রাব্বা বালেক যখন হন নাই নাবালেক এই নাবালেক অবস্থায় জঙ্গলের পাশে থাকতেন জঙ্গলে থাকতেন অ্যাবাদাত করতেন অ্যাবাদাত করতে করতে একদিন হঠাৎ করে ক্ষুদা নামছে ক্ষুধার জন্য নিবারণের জন্য এ ঘটনা আপনারা সবাই শুনেছেন আজকে দেখেন মাদ্রাসার তলবে এলিম আল্লাহর মাদ্রাসার যারা ওলামা যারা দিন চর্চা করে এবং চর্চা করানো শেখানো হয় এদের দিকে লক্ষ্য করেন এরা কত বড় আল্লাহর আব্দুল কাদের জিলানির ঘটনা শুনলে বুঝতে পারবেন আব্দুল কাদের জিলানি যখন এই নদীর সাইড দিয়ে ওই ফল খাওয়ার জন্য রবানা করেছে অর্থাৎ খাওয়ার কোনো ইচ্ছা নেই ক্ষুধা যখন যাচ্ছে তখন দেখে একটা আনার ফল সাগরের মধ্যে থেকে নদীর মধ্যে থেকে ভেসে আসতেছে ফলটা হাতে করে নিয়ে কোনো কিছু খেয়াল না করে মনে মনে বলতেছেন আল্লাহ আমার ক্ষুদা লাগছে তুমি ফলের ব্যবস্থা করছো ফলে কামড় দেওয়ার পর আব্দুল কাদের জেলানির বাবা আবু সালে জঙ্গি মৌসা মনের ভিতরে একটা বাড়ি দিল হায় রে এই যে ফলটা খাইলাম কার ফল কে মালিক কোথায় তার বাড়ি গাছের ঠিকানা কোথায় এই ফল খাওয়া না বলে খাওয়ার কারণে কোনো মানুষের কোনো হক নষ্ট করার কারণে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর তার দাঁড়ানো লাগবে আমি কেন খাইলাম কেন ঢুকাইলাম পেটের মধ্যে এই ফলটা নিয়ে যখন রওনা করেছে পিছন দিক ফিরে পানি দিক থেকে আসতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে এই নদীর ওই কন্যারে বড় একটা আনার গাছ নদী চা চলে গেল শুনতেছেন এই ফলের মালিককে ফলের মালিকের নাম কি আবু সলে জঙ্গি মূসা যখন জিজ্ঞাসা করেছেন বলতেছেন এই বাগানের মালিকের নাম হলো দরবেশ আবদুল্লাভ

দরবেশ আবদুল্লাভ ইবনে সয়াইবি তখন তাকে ডাকা হলো হুজুর আমি একজন মুসাফির যুবক আমার বাড়ি অনেক দূরে আমি এখানে বসে ইবাদত করতে করতে আমি পদ দিয়ে হাঁটতে হাঁটতে একটা আনার ফল খাইলাম এই খাওয়ার মধ্য দিয়ে আমার ভয় লাগলো মালিকের কাছে কি জবাব দিব তাই আমি মাপ চাওয়ার জন্য আসছি আপনি আমাকে মাফ করে দেন দরবেশ ইবনে সয়াইবি এই যুবকের মাথার চুল হতে পা পর্যন্ত লক্ষ্য করে দেখলেন আর বলতেছেন মালিক আল্লাহ আমার গাছের ফল কত পাখিতে খায় কত জানুয়ারে খায় কত মানুষে খায় কেউ কোনো দিন এই ফল খাওয়ার পরে মাপ চাওয়ার জন্য আসলো না কে ছেলে কি তার নাম কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার ঠিকানা আল্লাহ আমি জানতে চাই তুমি আমাকে জানায়া জানায় দরবেশ আবদুল্লাহ ইবনে সোয়াইবি বলতেছেন যুবক রে তুমি বাহির অপেক্ষা করো আমি ঘর থেকে আসি আমি প্রশ্নের জবাব দিব maaf করে দিব দাঁড়া অপেক্ষা করো এবার ঘরের ভিতরে যে উযু করলেন নামাজ পড়লেন নামাজের পাটিতে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে সেজদার মধ্যে যাইয়া আব দরবেশ আবদুল্লাহ ইবনে সোয়াইবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মালিক আল্লাহ আমাকে জানায়া দাও কে এই যুবক কি তার নাম কোথায় তার বাড়ি কে এমন যুবক এমন আল্লাহ ওয়ালা

বললেন আসার পরে বলতেছেন যুবক আমি তোমাকে মাফ করে দিতে পারি কিছু শর্ত আছে আমার বলে বলেন আপনি শর্ত বলে শর্ত গুলা হলো আমার বাড়িতে একটা মেয়ে আছে মেয়েটা কানা খোড়া কুজো বোবা ল্যাংলা এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করতে পারো আমি তোমার ফল খাওয়া অপরাধ মাফ করে দিব মনের বলছে হায় রে কি বিপদে পড়লাম মাছ চাইতে দেশে এই মেয়েটা হাত কুজো ঘাড় কুজো হাতে ধরতে পারে না চোখে অন্ধ এ যখন আমার কাছে আসবে বাসর ঘরে পানি চাইবো কিভাবে দেখতে পাবে না হাত দিয়ে ধরতে পারবে না হাঁটতে পারবে না আবার এই মেয়েটা যদি গলায় করে নিয়ে বাড়িতে যাই তবে লোকেও বলবে কি যে হায় রে কি এমন খারাপ কাজ করেছে যে গলায় মালা বানাইয়া পরাইয়া বাড়ি দিয়েছে বলবে কি না অনেক চিন্তা করতে করতে দেখলো আমি একটা ছোট্ট অন্যায়ের কারণে পঞ্চাশ হাজার বছর কারোর মাল হক নষ্ট করার কারণে পঞ্চাশ হাজার হাসরের ময়দানে আগুনের আংলার উপরে দাঁড়ানো লাগবে এর চাইতে আমার দুনিয়ার হায়াত হলো কম আমি যদি এটাকে গ্রহণ করি পরকালের শাস্তি আমার দেওয়া লাগবে না আল্লাহ আকবর কার পিতা আব্দুল কাদের জিলানের পিতা হবে আবু সালে জঙ্গি মৌসা এবার যখন এই কথা বলে বললেন হ্যাঁ আমি গ্রহণ করলাম বলে আমার বাড়ি এক বছর নাই তিনটি বছর তোমাকে থাকা লাগবে থাকার পরে যতন বছর সময় শেষ হয়ে গেল বাড়ির ভিতরে যে অন্দর মহলে ওই দরবেশ আবদুল্লাহ সয়েব বসে বলছেন হুজুর আমা আপনার যে শর্ত ছিল আমি তো আদায় করেছি এবার আমাকে ছুটি দেন দরবেশ আবদুল্লাহ সয়েব বলতেছেন না না আমার আরো একটা শর্ত আছে শর্তটা হলো কি আমার মেয়েটা তোমার বিবাহ করা লাগবে তখন বলছে চিন্তা করার পরে বলছেন হ্যাঁ আমি গ্রহণ করলাম এবার বলছেন কি ব্যাপার কিভাবে বলে তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও রাত যখন এগারোটা বাজবে বারোটা বাজবে আমার মেয়ে তখন নবদুলহান নববধূ হয়ে তোমার ঘরে পদার্পণ করবে দরবেশ আবদুল্লা সোহেবির কথা শুনে এই মেয়েটাকে রাতের আধারে বিবাহ দেওয়া হলো রাতের আধানে আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি মৌসা ঘরের মধ্যে বসা আছে মনে মনে চিন্তা করতেছেন কে হবে আমার স্ত্রী যার চোখ নাই যার হাত ভালো না যার ঘাড় ভালো না যার পা ল্যাংলা এমন একটা মেয়ে আমার বউ হবে চিন্তা করতে করতে রাত এগারোটা বারোটা যখন বেজে গেল বাম হাতে হাত পাকা নিয়ে ডান হাতে শরবতের গেলা আসনি গুজি গুজি আওয়াজে কে যেন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের আওয়াজ শুনে বলে আলাইকুম আলাইকুমুস সালাম আবু জঙ্গি মৌসা চৌক আলগা করে তাকায় বাগদাদ নগরীর মধ্যে এত সুন্দরী পরমা ললনা এত সুন্দরী নারী আর মনে হয় দ্বিতীয় কারোর ঘরে জন্ম না উল্টা লাভ মেরে রাগ করে উঠে ঘরের বাহিরে গেলেন যাওয়ার পরে বলতেছেন এ দরবে শব্দুল্লেবনে সয়বি। অন্যের মেয়ে যদি আমার বউ বানায়া দেন মিথ্যা কথা যদি বলেন আপনি প্রতারক আপনি মিথ্যাবাদী আপনার কাছে আমি থাকবো না চলে যাব তখন দরবে শব্দুল্লেবনে সাহেবি মুসকি হেসে বলেন বাবা রে দাঁড়াও দাঁড়াও রাগ করো না রাগ করো না আমি কোনো মিথ্যা কথা বলি নাই আমার কথাগুলোর জবাব নাও তারপরে তুমি চলে যাও বলে কি জবাব আপনি বলেন বলে জবাব হলো ও আপ আবু সলে জঙ্গিরি তুমি যেই দিন পড়তাম ফল খাওয়ার পরে নিজের ভুল বুঝতে পেরে মাপ মাপছে আমি তোমাকে বাইরে দাঁড় করাইয়া ঘরের মধ্যে আমি অন্য কিছু করি নাই আমি নামাজ পড়ে নামাজের মাধ্যমে মরা খাবার মাধ্যমে আমি তোমার সম্পর্কে আমার মানিক আল্লাহর কাছে পড়শো করেছিলাম ও আল্লাহ এই ছেলের ব্যাপারে তুমি আমাকে জানায়া দাও এল্হামি ভাবে হয় আমাকে জানানো হয় আমি জানতে পারি তোমার ঔরুষে যে জন্ম নেবে যে ছেলে সন্তান হবে সেই হবে অলিকুল শিরোমণি কুতুবে সুবহানি কুতুবে রব্বানি মহিউ সন্না আব্দুল কাদ জিলানি রহমাতুল্লাহ আলী তোমার ঔরসে তোমার স্ত্রী যে হবে তার গর্বে এই অলিকুল শিরোমণি জন্ম নেবে তুমি যখন আসছো আমার এই ফাতেমার বয়স হলো নয় বছর প্রেম বোঝে না ভালোবাসা বোঝে না স্বামীর আদর কদর বোঝে না আমি তখন যদি সাথে সাথে বিবাহ দেই আমার মেয়েটার জন্য সুলুম হবে তাই তোমাকে শর্ত দিয়ে তিনটি বছর আমি মাইনে খাটালাম খাটানোর পরে আমি যে প্রশ্নগুলো করেছি ল্যাংলা খোড়া কুজো বোবা এ কথাগুলো মিথ্যা বলি নাই আমার মেয়েটা বালেক হওয়া পর্যন্ত আমি বাবা ছাড়াও গায়ের মাহাররাম কোনো পুরুষ মাহারাম আর গায়ের মাহারাম গায়ের মাহারাম বেগানা কোন পুরুষকে সে কোনো দিন চোখে দেখে নাই তাই বলেছি কানা কোন বেগানা পুরুষের হাতে হাত দিয়ে কোন পানি আদান প্রদান করে নাই তাই বলেছি হাত ল্যাংলা কূজা এভাবে কুজা বলেছি এই জন্য আমার মেয়েটা এই পর্যন্ত কোনো দিন দিকে ফিরায়া কোনো যুবকের দিকে তাকায় নাই আমি পাটা টা লেংলা বলেছি এই জন্য পা দিয়ে হেঁটে আমার বাড়ি ছাড়া পৃথিবীর কোনো বাড়িতে যায় নাই আমি বাবা ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে আজ দুনিয়ার জমিনে প্রথম এই রাত বারোটার সময় তোমার চেহারাটা দেখল সেটা দুনিয়ার কোনো বেগানা পুরুষ নয় তুমি তার স্বামী ও ধরবে বললাম কথা শুনে আবু সোলে জঙ্গি মৌসা বললেন কি করতে পারি বলে আমার অম্মুল খায়ের ফাতে মারে নিয়ে চলে যাও ও আবু সোলে তোমার জীবন ধন্য হয়ে যাবে আবু সলে জঙ্গি মৌসা ফাতেমা ঘর সংসার করতে করতে এই কলের মধ্যে তিনি যদি আসলেন তিনি মহি উসন্না কুতুবে রব্বানি কুতুবে সুবাহানি আব্দুল কাদের জিলানি রাহেম আব্দুল কাদের জিলানি যখন দুনিয়াতে আসবেন দুনিয়া আসার আগে আব্বাজান কাটকাটার জন্য জঙ্গলে গিয়েছিলেন যাওয়ার পরে আবু জঙ্গি মৌসা যখন জঙ্গলে গেলেন বাড়ির মধ্যে কোনো মানুষ নাই মায়ের উদরের মধ্যে আবু জঙ্গি মৌসার সন্তান অম্মুল খায়ের ফাতে ফাতেমার সন্তান আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী পেটের মধ্যে এমনি একদিন হঠাৎ করে বাড়ির মধ্যে এক ভিক্ষুক আসলো ভিক্ষুক এসে বলতেছেন মা জন রে আমি তিন দিন কোনো কিছু খাই না আপনি আমাকে আল্লাহর রস্তে কিছু দান করেন এবার আব্দুল কাদের জিলানির মা আমুল খায়ের ফাতেমা কিছু চাউল ডাউল নিয়ে অথবা কিছু খাদ্য খাদ্য নিয়ে পেলেটে করে আসতেছেন ফকির যখন খেয়াল করে দেখেন চাউলের দিকে খেয়াল নাই টাকার দিকে খেয়াল নাই আব্দুল কাদের জেলানের মা তো পরমা সুন্দরী এক নারী ছিল তার হাতের চেহারার দিকে তাকায়া গোষ্ঠীর দিকে তাকায়া ফকিরের মনে বলতকার করার কথা খেয়াল হলো এত সুন্দর রমণ আমি তো কোনো দিন দেখি নাই যখন হাতে ধরেছে পেয়ালা নেয় না হাত ধরে টান মারে যখন টান মেরেছেন তখন আব্দুল কাদের জেলানির মা থর থর করে কাঁপতেছেন আল্লাহ রব্বুল আলামিন এক শক্তি দিলেন আব্দুল কাদের জিলানিকে সাথে সাথে দেখেন মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছেন ও মালিক আল্লাহ আমার স্বামী আবু সলে বাড়িতে নাই আমার পেটের মধ্যে তোমার নবী অলিগুল শিরোমণি আব্দুল কাদের আছে ও মালিক আল্লাহ আমি অন্য বেগানা পুরুষের কাছে বলৎকার হবে এটা হতে পারে না আল্লাহ তুমি আমার গাইবিভাবে সাহায্য করো তখন আব্দুল কাদের জেলা মা দেখে বাড়ির পশ্চিম সাইড দিকে একটা जंगली जानवर হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার ফকিরটাকে ধরে নিয়ে চলে গেল আবার কিছুদিন পরে মাজনুনি ফল খাওয়ার জন্য হাত বাড়াবে হাত বাড়ানোর আগেই পেটের মধ্যে এমন ধাক্কা দিল সাথে সাথে পড়ে গেল ফল খেতে পারল না আব্দুল কাদের জিলানির দুনিয়া আসার পর একদিন দুই দিন অনেক দিন পর যখন বাগদাদ নগরের জিলানির মাদ্রাসায় জিলানীতে মগদাদ নগরে মাদ্রাসায়ে গেছেন তখন ওস্তাদ বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আলিফ বা তাসা কোন ছাত্র কি স্কুলে নেওয়ার যদি বলা হয় ও ছাত্র যদি বলে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে হাঁটু জল থাকে তখন ওস্তাদের বলবো মাশাল্লাহ এই শ্রেণী তো আমাদের পড়াবে আব্দুল কাদের জিলানিকে বলছে তুমি পড়ো আলিফ তুমি পড়ো বিসমিল্লা আব্দুল কাদের জিলানি আউজ বিল্লা বিসমিল্লা শুরু করে মতান্তরে পনেরো অথবা আঠারো পারা পর্যন্ত মুখস্থ তেলাবাদ করছে তখন ওস্তাদেরা বলছে আব্দুল কাদের তোমারে আমরা পড়াইতে পারবো না তুমি তো আমাদের পড়াইবা বাড়ি চলে যাও আব্দুল কাদের জেলানির মার কাছে যখন যে বলতেছেন আব্দুল কাদের জেলানির মা বলতেছেন আব্দুল কাদের তোমার গাল টিপলে দুধ বাহির হয় ওস্তাদে বিভিন্ন কথা বলে তুমি চলে যাও আব্দুল কাদের জেলানি তখন হুঙ্কা ছেড়ে বলে মা আমার কথা আপনি বুঝতে পারেন না আমি কে এবং আমি আপনার কেমন সন্তান আপনি কিন্তু জানেন না মা তখন আবার চিৎকার মেরে বলে চুপ কর ছোট মানুষ বুঝিস না চুপ কর মা আমার কিছু ঘটনা আছে আমি জানি তখনও জানতাম এখনও জানি আল্লাহ আমারে জানাইছে কিন্তু মা আপনি কিন্তু জানেন না বলে কি জানো বলো তো বলে মা আপনি যখন বাড়ির মধ্যে একা একা ছিলেন এই বাড়ির মধ্যে থাকাকালে আমার আব্বা আবু জঙ্গি মুসা বাহিরে ছিল বাইরে থাকা অবস্থায় এক ফকিরার ছিল বলাৎকার করার জন্য সে বিক্ষোভ সে খাদ্য না নিয়ে আপনার হাত ধরে টান মারছিল আপনি যখন থর করে কাঁপছিলেন তখন আমি আল্লা আল্লাহর কাছে যখন দোয়া করেছেন আল্লাহ আমারও জানাইছেন এবং আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে থাকবো আর মা বলাৎকার হবে এটা হতে পারে না ওই যে থেকে রয়্যাল বেঙ্গলটা টাইগার আসছিল ফকিরকে ধরে নিয়ে গিয়েছিল ওটা আমার রয়্যাল বেঙ্গল না আমি তোমার পেটের আব্দুল কাদের ছিলাম এরপরে আবার বলেন মা আপনি যেদিন ফল খেতে গেছেন আপনার পেটের মধ্যে ব্যথা লেগে পড়ে গেলেন ওই ফল গাছের উপরে বিজ দর সাপ ছিল আল্লাহ আমার এলহাম এভাবে জানাইছেন জানানোর পরে আমি আপনি হাত দিলে দংশন করলে মারা যেতেন তাই আল্লাহ আমার জানাইলে আমি এমন জোরে ধাক্কা দিয়েছি আপনি পড়ে গেলেন জানেন নাকি মা ওই ধাক্কার কারণ কে ছিল ওটা আল্লাহ আমার জানানোর পর আমি ধাক্কা দিই আপনার বিজ দর সাপ থেকে আল্লাহ বাসায়া দিয়েছে সুবহানাল্লাহ إذن القرآن الحكيم المدة الله فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ইذا رجعوا اليهم لعنهم يحدرون তোমাদের বড় একটা দল থেকে ছোট একটা দল নেশন করার জন্য চলে যাও নেশন করার পরে আবার গ্রামে গঞ্জে ফিরে আসো আসার পর মানুষদেরকে ভয়বিদি দেখো আল্লাহর পথে ডাকো ওমান আহসানু কওলাম মিমমা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো করতার কার হইতে পারে যে আল্লাহ

সিদ্ধ করার জন্য বড় বাইন এই বাইনের তাবাল অথবা কড়াই আলগা করা আগুন দাও দাও করে জ্বলতেছে এই বাচ্চাটা পুকুরের কান অথবা আগুনের কিনারে আসছে বাড়ির কেউ খোঁজ রাখে না বাড়ির পুরুষ লোক যখন বাইরে থেকে আসার পর এই বাচ্চাটাকে কোলে করিনে দৌড়াইতে দৌড়াইতে অন্দর মহলে বলছে ও রফিকুলের মার একটু দেরি করলে কান্নাকাটি আরম্ভ হয়ে যেত বাস অথবা কাপনের কাপড় আনা লাগতো অর্থাৎ ওই বাচ্চাটা ওই পুকুরে অথবা আগুনে পড়লে সে মারা যাবে সে জানে না তাই বারবার ওই গার্জেন ডেকে মারে বুঝাইতেছে আমার আল্লাহ বলতেছেন ওলা মায়কেরাম নবী রসুল আল্লাহ রলি এই যে বারবার আমার দিকে ডাকতেছে ওই জাহান নামের আগুন থেকে তুমি পাড়া পড়ে গেলে মারা যাবে পুকুরে পড়লে মারা যাবে ওই পুকুর ওই আগুনের যে বাইন এটা হলো জাহান নাম এই যে আল্লাহর বিধান আর নবীর তরিকায় যদি তুমি না চলো এলেম যদি তুমি না করো এলেম অনুযায়ী না চলো তবে তোমাকে ওই জাহান নামের আগুনে পড়তে হবে ইসলাম শেখার দ্বারা কেউ কি অসম্মানিত হয়েছে আজকে এই কওমি মাদ্রাসা যে মাদ্রাসা আমার মোত্তাকি ভাই আপনারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে নুরানি মাদ্রাসা হেফজো খানা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় পড়ার পর মাদ্রাসায় পড়ানো হলে একটা ছাত্র আল্লাহর কাছে কি দাম এখানে একটা ছাত্র এইট নাইন পর্যন্ত পড়লো আর একটা ছেলে স্কুলে পড়লো কিন্তু আর্থিক সংকটের কারণে সে পড়তে পারে নাই এদিকে এসএসসি অথবা আইবি ইন্টারমিডিয়েট পাস না করা সরকারি কোনো চাকরি উপায় নাই ইসলাম পরিবন্ন না জানার কারণে অধিক নামার কালামের ধার ধারে না আর একটা ছেলে ফাইভ পর্যন্ত পড়েছে মাদ্রাসায় নুরানি পড়েছে কারিয়ানা শেখছে এই ছেলেটি ইসলামও জানলো নামাজ পড়াও জানলো অল্প রুজি রোজগার করলো এহকালেও কামিয়াবি পরকালেও কামিয়াবি তার জন্য জাহান নাম থেকে বাঁচার উপায় হলো আর একটা ছেলে সব শিখলো কিন্তু নামাজের ধার ধারে না এদিকে সঠিক সার্টিফিকেট না থাকা চাকরি উপায় না বলে এই ছেলেটা অভিশপ্ত হয়ে গেল সে এখন কি করে বিভিন্ন কাজ করে কিন্তু আল্লাহর বিধান থেকে অনেক দূরে আছে না নাই কোন একটা মাদ্রাসার ছাত্র কারি সাহেব হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে পারে মাথায় কি টুপিটা দেয় লম্বা ঝুব্বা কায় দেয় ছোট্ট একটা চাকরি করে তার সংসারের মধ্যে তার বেতনের মধ্যে তার চালচরের মধ্যে এত বরকত আল্লাহ দান করছে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার মধ্যে এত বরকত নাই আছে না নাই এই কারি সাহেব আমি আগেই বলছি যখন মুস্কা হাসি দেয় পান খেয়ে এলাকার মধ্যে পঞ্চাশ কোটি টাকার মালিক তার চেহারার দিকে তাকাবেন মনে হচ্ছে কোথার থেকে মার খেয়ে আসছে এত দুঃখের মধ্যে সে আসে ঠিক না আর একজন কারি সাহেব ইমাম সাহেব পাঁচ টাকা বেতন দেন কিন্তু তার চেহারার দিকে তাকাবেন তার পাঞ্জাবিটা তার চেহারাটা তাকাইলে মন চাই ইমাম সাহেবের দিকে আর তাকাই এটা আল্লাহ ফাকের রহমত আর বরকত এই রহমত আর বরকত যে এলাকায় মাদ্রাসা হয় ওই মাদ্রাসার কারণে আল্লাহ তালা গজব তুলে নেয় আর ওই এলাকার মধ্যে আল্লাহ রহমতের সকিনা নাজিল করে এই ছোটো আপনারা ঘুমাই থাকেন ছোটো ছোটো বাচ্চাগুলো ওই ভোর রাত্রে ওইটা তাহাজ করে কোরআন পড়া স্টার্ট করে আপনারা দেখেন না তো ওই কোরআন পড়ে এবং পড়ায় দুনিয়ার মধ্যে ওই লোকটা দাঁড় এখন এই কোরআন পড়া এবং পড়ানো এখানে খালি শুনলে হবে না বুঝলে হবে না পকেট থেকে কিছু দোয়াও করতে হবে দয়াও করতে হবে কথা দোয়া এবং দয়া দুইটা জিনিস বোঝেন তো একচা হুজুর আমার জন্য দোয়া করবেন আর হুজুরে এই নিন কিছু হাদিয়া এটা হলো দোয়া আর দয়া তা আপনি কিছু মাদ্রাসা মসজিদের কোনো নিজস্ব কোনো কি থাকে না ইনকামের সোর্স থাকে না মাদ্রাসা আর মসজিদের অ্যাকাউন্ট আর ইনকামের সোর্স হল আপনাদের পকেট ঠিক কি না আপনারা যদি পকেট থেকে না দেন তাহলে কষ্ট হবে আর আপনি পকেট থেকে দিচ্ছেন এটা আপনি দিচ্ছেন না আল্লাহ রব্লা আলামিন আপনাকে দেওয়াচ্ছে কেয়ামতের দিন যেদিন বিপদে পড়ে যাবেন সেদিন মুত্তাকি ভাই এরা মোলামায় আমি ইমাম যারা আসেন আলে মোলামা আপনারা ডেকে বলবেন হুজুর দুটো বাড়ি দেন নাই কেন আমার শরীরের ওপরে আরো বেশি কেন দান করে আমার কাছে নেন নাই আরো কেন বেশি চান নাই সামান্য কারণে যদি আল্লাহ আজাব থেকে রহিত করতে পারে আরো যদি বেশি দিয়ে আসতে পারতাম দুনিয়ায় তাজকে পুরা জাহান আগুন আল্লাহ হারাম করে দিত এই আফসোস তখন করবেন এই আমরা মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ঠিক কিনা ইনশাল্লাহ আর অনেক আলোচনা হয়েছে অনেক কথা আমিও বলেছি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অনেক কথা বলেছি এ পর্যন্ত অনেক রাত হয়ে গেছে আমরা অনেক দূর থেকে আসছি কালকে জুমা তারপর দিন আবার ঢাকায় বয়ান আছে উত্তর এখন আর আলোচনা সামনের দিকে যাব না আলোচনা শেষ করে দিব আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে বসেন দোয়া হবে সকল মাইয়েদের জন্য সবরে সারির উদ্দেশ্যে দেওয়া হবে এখানে একটা আমার কাছে প্রশ্ন আসছে প্রশ্নটা হলো গাউসুল আজম অর্থ কি আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম বলা যায় কি না গাউস মানে এই যে আল্লাহর অলি কুতুব গাউস মানে বড় উপাধি আজম মানে বড় গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানিকে এখানে আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম বলা যায় না অর্থাৎ সমাজের সংস্কারকারী উদ্ধারকারী এক সংস্কার হলো আল্লাহ দুনিয়ার শুরুতে শেষ পর্যন্ত করবেন আরেক সংস্কার হলো বড় বড় আল্লাহ ব্যক্তিদের মাধ্যমে সিঁড়ি কুফর বেনামাজি সুত ঘুষকর ঘুষ কর এই খারাপি থেকে ভালো মানু ভালোর দিকে যে অগ্রসর করায় আহ্বান করে দাওয়াত দেয় তাকে সমাজের কি করে এই লোকটা সমাজের কাছে অনেক প্রিয় মানুষ তো এটার অর্থ যে আজম মানে বড় গাউস মানে কি করে বড় বড় আল্লাহর অলিদেরকে গাউস বলা বলে না গাউস কুতুব আল্লাহ রলি বলে না দোয়ার মধ্যে শুনছেন না এটা নিয়ে কোনো তর্কতর্কির অবস্থা নাই ব্যবস্থা নাই এটা আমরা তর্কতর্কি না করে আমরা প্রত্যেকে আমাদের ফ্যামিলিতে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার বোন আমার ভাই আমার চাচা নামাজ পড়ে না কি করে না ভাই আপনি সব দুপুরবেলা বেলা খেতে কাজ করতেছেন এই যে খিনজির বলে আরবি দিয়ে বাংলায় বলে দাতাল আরেক বলে শুকুর বলে না এই শুকুর রাখাল রাখতে রাখতে একটা বাচ্চা ওই বাণীর মধ্যে পড়ছে আগুনের চুলার মধ্যে কেউ দেখে নাই শুকুর আলারও দেখে নাই আপনি কাজ করে আসা বাড়ি ঢুকবেন দেখেন চুলার মধ্যে এটা ছটফট করছে তখন এইটাকে বাঁচানোর জন্য আপনি লাঠি অথবা কোন আসপাত তালাশ করবেন কি করে বাঁচানো যায় নাফাক জানোয়ার তখন খেয়াল করবেন আল্লাহর মাখলুফ আপনার মনে দয়া লাগে না এর চাই থেকে আমার ভাই আমার বিবি আমার স্ত্রী আমার আব্বা আমার ছেলে কম দামি নাফাক জানোয়ারটার চাইতে এই নাফাক জানোয়ারটা বাঁচানোর জন্য কি পায় তারা কি ছটফট করতেছেন আপনি আর এক অক্ত নামাজ কাজা করে দুই কোটি অষ্টশি লক্ষ বছর আগুনে জলার জন্য সে বাজেট কি আসামি হয়ে গেল আপনি নামাজ পড়তে আসতেছেন আপনার ছেলেকে আপনি ডাকতেছেন না সকালে আপনি নামাজ পড়তে আসতেছেন আপনার বিবিকে ডাকেন না আপনি নামাজ পড়তেছেন আপনার মেয়েটাকে ডাকেন না ইন্টারমিডিয়েট পড়ে অন্য দেবে বুকে দেয় গলায় এটা বলে ঢাকা ভার্সিটিতে আপনি হাজির সাহেব কপাল কেলায় গেছে অন্য কোথায় দেবে যুবতী মেয়েরা বুকির ওপরে এখন মডার্ন হয়ে গেছে টায়ার আর টিউ সার্কেলের টিউ কোথায় থাকে ভিতরে টায়ার থাকে উপরে আগে বনেদের যুবতী বন্ধের দুই জামা ছিল এক টেপ আর এক থ্রি পিস এখন ওই থ্রি পিস উড়ি আসমানের কাছে টেপটা হয়েছে শর্টকামিজ আছে ঠিক কি না এখন বলেন এই সমস্ত মেয়েদের পর্দায় রেখা আমাদের কর্তব্য কি না এই সমস্ত তর্কতর্কি মাছ আলা না শুনে আমরা যদি প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিই আমার ছেলেকে নামাজি বানাই বাপকে নামাজি বানাই আমার বিবিকে নামাজি বানাই আমার মেয়েকে নামাজি বানাই এলাকার প্রত্যেকটা লোক যদি নামাজি হয় আমাদের বক্তাদের দাওয়াত করে নিয়ে আসা লাগবে না আপনারা সব আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক কি না কিন্তু বক্তারা আসলো বড় বড় উলামায়ে کرام আসলো এই আজকে নামাজ পড়লাম সবে বরাতের দিন আর সবে কদর আর শুক্রবারের দিন পাঁচ ওয়াক্ত নামাজে কোনো হাজিরা নাই ওই মসজিদের মধ্যে পনেরো জন যে মুসল্লি ছিল বিশ বছর আগে এখনো জন ষোলো নামাজে বোঝা যায় যে সত্যিকার ইমানদার কারা ঠিক না ইমাম সাহেব আর মুয়াজ্জিন জানে সত্যিকার ইমানদার গেরামের মধ্যে কয়জন অর্থাৎ বিশাল বড় মসজিদ দশ হাজার লোক ধরে সকালবেলা মসজিদের মুসল্লি হয় দেড় কাতার এই মসজিদ মুসল্লি ওয়াজের মধ্যে ছিল গান বাজনার মধ্যে ছিল নাচানাচির মধ্যে ছিল ঢোল তবলার মধ্যে ছিল বেগানা নারী যেখানে নাচানাচি করতেছে এভাবে যাত্রা ভ্যান্ডেলের মধ্যে ছিল সকালবেলা ফজরের নামাজে নাই আছে নাকি এই জন্য আমাদের পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজের সাথে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে হালাল কাজের মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এ কোরআন হাদিসের কথার উপরে মানার তৌফিক দান করুক

রিয়াজিল জান্নাটা রিয়াজিল জান্না কেন নাম হল রিয়াজিল জান্নাটার দুই রাকাত নামাজ পড়তে পারলে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিজে জিম্মায় নিয়ে যাবে সুভে কেন এই দাম হওয়ার কারণ এটা শোনার দরকার আছে না নাই রিয়াজিল জান্না মসজিদে নবাবীর এমন একটা দামি অংশ নবীর মাথা বরাবর মসজিদে নবাবীর মেন জমিনটা হলো এই 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 কন্যারে নবীর রওজা আবু বকর ওমর এখান থেকে ঢুকে এই রওজা থেকে বাহির হয়ে যেতে হয় রওজার এই সাইডে জান্নাতুল বাকি মসজিদ নবাবির পিছন সাইড এই সাইড মসজিদ নবাবির সামনে সাইডে এই দিক ফিরে নামাজ পড়তে বাইতুল্লাহ শরীফ এদিকে এই রিয়াজুল জান্নাহ আছে এই রসুল সাল্লাম ঘুমানো মাথা বরাবর রিয়াজুল জান্নাহ এই সাইডে হাজি সাহেবের বাহির হয় এটা বাবে জিব্রাইল এটা আহলে সুফা যেখানে সাহাবাইকার আহমেদ মাদ্রাসা এই রিয়াজুল জান্নাটা ছিল মদিনা শরীফের মসজিদের জায়গা নয় এক ইহুদির জায়গা কার জায়গা আল্লাহর নবী নামাজ পড়তেন সাহাবায়ে کرام নামাজ পড়তেন কিন্তু এখানে নর্তকীদের নিয়ে নাচানাচি নাচই করত কারা ইহুদিরা আল্লাহর নবী একদিন বলতেছেন ও সাহাবারা এই জায়গাটা মসজিদে নবাবীর হইলে ভালো হইতো আমার সাহাবাদের ভিতরে যারা ধনী আসো তোমরা কেউ কি আসো এই জায়গাটা কিনে দিতে পারবে একবার বলছেন দ্বিতীয়বার বলছেন কেউ ওঠে না তৃতীয়বার আল্লাহর নবী বলবেন এমনি মুহূর্তে লাব্বাই গায়া সাদাই গায়া রাসূলুল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা নু লাফ মেরে উঠে দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর পয়গম্বর বলেন ভালো করে কিভাবে এই জমিটা কেনা যায় আল্লাহর নবী বললেন যে এই জমিটা ক্রয় করে মসজিদে নববীর নামে দান করবে আমি নবী তার হাতে করে জান্নাতে নিয়ে যাব উসমান গনি বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি যে কথা বলেছেন আমার আরো একটু আবদার আছে আপনার কাছে আপনি আমার সাথে ওয়াদা করুন আর এই কথা বলে দিন আমি আঁকা উসমান নয় এই জমিটা যেই কিনে দেখ না কেন এই জায়গার মধ্যে পৃথিবীতে ইসরাফিলের বাসীর আগ পর্যন্ত যত লোক নামাজ পড়তে পারবে প্রত্যেকটা মানুষকে আপনি হাতে ধরে জান্নাতে নিয়ে যেতে হবে আমার সাথে ওয়াদা করুন সুবহানাল্লাহ উসমান গনির এই কথা শুনে আল্লাহর নবী খুশি হলেন হ্যাঁ উসমান যেই দান করুক না কেন এই জায়গার মধ্যে যেই লোকটা এই জায়গার মধ্যে নামাজ পড়তে পারবে আমি নবী তোমার সহ কেমন পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে সকলের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব আল্লাহর নবীর কথা শুনে ওসমান ইহুদির বাড়িতে গেলেন ও ইহুদি বলো তোমার কত টাকার প্রয়োজন জায়গাটা মসজিদের নামে আমি দান করব বলে না উসমান আমি এ জাগা দিব না বলে না তুমি বলো আমার খেজুরের বাগান আছে মদিনার মধ্যে তিনশো ষাটটা সুভাহল্লাহ পয়টা আপনারা যেন হস্ত হাদী সাহেব দেখছে যখন আপনি মসজিদে কু বা কেবের পাহাড় রেখে খেজুরের বাগান দেখেছিলেন দেখছিলেন না মসজিদ জিয়ারার সময় এ সমস্ত খেজুরের বাগান সব উস্মান গণের ছিল তিনশো ষাট্ট খেজুরের বাগান এই খেজুরের বাগানের কথা এহুদির সাথে বলতেছেন এহুদিনে আমি পাঁচটা খেজুরের বাগান দেব এক একটা খেজুরের বাগান কয়েক শত শত বিঘা বলে না ওসমান আমি জায়গা দিব না এভাবে ওসমান বলতে 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 বলতেছেন একশো দিব বলে না দিব না বলে দেড়শো দিব বলে না দিব না দুইশো খেজুরের বাগান দিয়ে দেব বল এ জায়গাটা মসজিদে নবাবের নামে দিবি কিনা বলে না তাও দিব না আড়াইশো দিব বলে তাও না বলে তিনশো খেজুর বাগান দিব বলে তাও না এবার ওসমান রদি আল্লাহ তা বলতেছেন যে এই খেজুরের বাগান আমার তিনশো ষাটটা দিয়ে দেব বল তুই জায়গাটা দিবি কিনা এহুদি তখন মুচকে হেছে বলে ওসমান আমি রাজি হয়েছি যাও জায়গা দিয়ে দিলাম খেজুর বাগানের দলিল দিয়ে দাও দিতে দেরি আমার আল্লাহ খুশির চোটে জিগি জিগ্রি লাভিলকে তাকে জিবি রিল রে আমার নবীর কাছে আমার নবীর পরীক্ষায় আমার নবী যেই কথা বলেছে মসজিদে নবাবিতে বসে আমার ওসমান সেই পরীক্ষায় পাশ করেছে জিবিরিল্লে ও জিবির এহুদির বাড়ি থেকে ওসমান তার নিজের বাড়িতে যাবে রাত্রে বিশ্রাম নিবে সকালবেলা ফজরের নামাজে হাজির হবে ও জিবিরিল তুই জলদি জলদি করে মদিনার মসজিদে চলে যা আমার বন্ধুর কাছে খবর পাঠায়া দে আমার ওসমান যাওয়ার আগে নবীর কাছে খবর দে আমার ওসমানের দানের মাধ্যমে আমি আল্লাহ এত এত খুশি খুশি ওসমানকে পৃথিবীর মানুষ ওসমান বলে জানত আমি আল্লাহ আজকে নিজেই একটা লকব দিলাম গনি আমার ওসমানের পিছনে গনি শব্দটা লকব হিসাবে জিবরিল আমি তোর হাতে দিলাম বন্ধুর কাছে জানায় দে পৃথিবীর সমস্ত মানুষ আমার ওসমানকে ওসমান গনি বলে ডাকবে গনি বর ওজনে ধনী গনি মানে ধনী অর্থাৎ আমার ওসমানের মতো দান করার জগতে পৃথিবীতে আর কেউ এত ধনী দান করতে পারবে না সুবহান বলে না এখন আমরা ওসমানের খাতায় নাম লিখাবো রাজি আছেন ইনশাল্লাহ মাদ্রাসার জন্য কে কি দিবেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আপনারা হাত তুসু করেন কে কত দিবেন অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাল্লা বলেন মাদ্রাসার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। এখন দিতে পারলে মালিক খুশি এক এলাকায় একটা লোক ছিল কি লোক ছিল ভাই জীবনে কাউকে কিছু দিত না এই লোকটা গ্রামের এক বাজারের মধ্যে বাদাম কিনে খেতে খেতে আসছে যেই বাদামের তে বাদাম নেয় বাদাম আবার উল্টা খোসাটা ওর ভিতরে ফেলে কত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইকে জানে মালে বরকত দান করুক আল্লাহ তালা নজু ভাইয়ের দানের উপরে আল্লাহ তালা বরকত এবং তার মালের ভিতরে সম্পদ আল্লাহ তালা আরো বাড়িয়ে দিক